হ্যাঁ, ওকে, স্টার্ট নাও। শুরু করতে যাচ্ছি ক্লাস নাম্বার টু, ইলাস্ট্রেটর ক্লাস নাম্বার টু, অ্যান্ড অল ক্লাস 22, মানে সরি না 20 নাকি 20 নাম্বার ক্লাস। তো আজকে আজকে 20 নাম্বার ক্লাসে আমরা চলে এসেছি। কিভাবে আপনারা এখানে আমাদের 20 নাম্বার ক্লাসে থাকবে ফিল কালার, ফিল কালার কিভাবে ব্যবহার করব, স্ট্রোক কালার অ্যান্ড কালার, ফিল অ্যান্ড স্ট্রোক কালার, এই দুইটা কালার কিভাবে আমরা ব্যবহার করব, অ্যান্ড ওভারভিউ অফ দ্য কালার প্যালেট, কালার প্যালেট সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তারপর হচ্ছে ব্ল্যাক ভার্সেস রিচ কালার ইন দ্য কালার প্যালেট, কালার প্যালেটের মধ্যে ব্ল্যাক অ্যান্ড রিচ ব্ল্যাক কি সেই সম্বন্ধে আলোচনা করব। ওকে, তো স্টার্ট নাও, আমরা শুরু করে দিই। কালার ওভারভিউ, কালার সম্পর্কে প্রথমে একটু আলোচনা করে নেই। এআই ফাইলে চলে আসলাম, এখানে দেখেন তো এইখানে দুইটা যে কালার, একটা হচ্ছে ফিল কালার আর একটা হচ্ছে স্ট্রোক কালার। তো এটা ফিল কালার, এটা স্ট্রোক কালার। এখন এই কালারগুলোকে যদি আমি কোনো, সাপোজ মনে করেন আমি একটা রেক্টেঙ্গেল অথবা সার্কেল নিলাম, এখন এই সার্কেল অথবা রেক্টেঙ্গেল নিলাম, এখন এখানে কোন কোন কালার ব্যবহার করা হয়েছে, একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে সাদা, সাদা। হ্যাঁ, এখন তাইলে এখন দেখেন এটা কি, এটা একটা স্ট্রোক, বাহিরে কি কালার, স্ট্রোক কালার, আর ভিতরে নীল, হ্যাঁ নীল কালার। আচ্ছা যাই হোক, তো এইখানে তাহলে ফিল কালার যেটা, এই ফিল কালারটাকে আমি কি করব, যদি অফ করতে চাই তাহলে এই যে দেখতেন, দেখেন এখানে একটা নান চিহ্ন দেওয়া আছে, তাহলে এই ফিল কালারটা এটাকে সিলেক্ট করতে হবে, এই বক্সটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমি যদি এই কালারটা অফ করে দিতে চাই তাহলে এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করে এখানে অফ, তার মানে কি ফিল কালার ভিতরে কোনো কালার নাই, ঠিক আছে। সেম ভাবে যদি আবার দিতে চান তাহলে এখানে একটা ক্লিক করবেন, আবার আগে এখানে একটা ক্লিক করে দেন এখানে ক্লিক, এখানে দেখবেন যে ওই ফিল কালারটা যেটা অফ করেছেন সেটা এখানে থাকবে। ওকে, তাহলে এই কালারটা এখানে আছে। এখন এই যে ভিতরে বাইরে যে কালারটা, এটা কি স্ট্রোক কালার, স্ট্রোক কালারটা যদি অফ করতে চান সেম ভাবে আপনি এটাকে ধরেন, এটাকে ধরে এই স্ট্রোক কালারে এখানে একটা ক্লিক করেন, এটা ক্লিক করলে পরে আপনি স্ট্রোক কালার চাপ দেন তাহলে এই স্ট্রোক কালারটা অফ হবে, অফ হয়ে যাবে। আবার যদি সেম ভাবে দিতে চান এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন, তারপরে এখানে স্ট্রোক কালারটা চলে আসে নাই। হ্যাঁ হ্যাঁ, দেওয়া হয়েছে, আসছে, কিন্তু এই স্ট্রোক কালারটা পয়েন্ট কত দেওয়া আছে, 1, সেই জন্য বোঝা যাচ্ছে না। আমরা যদি একটু জুম করে দেখেন, জুম করি তাহলে দেখতে পারবো যে এখানে স্ট্রোক কালারটা চলে আসছে, কিন্তু এটার যখনই আমি এটাকে মোটা করব, মানে 1 পয়েন্ট দেওয়া আছে, এটাকে যতই মোটা করবেন তত এটা বড় হবে। আচ্ছা, এটাকে ধরলাম, এখন এখন এখানে এসে মোটা করতেছি, তাহলে এটা মোটা হয়ে গেছে, দেখছেন বিষয়টা, বুঝতে পারছেন তাহলে কিভাবে মোটা হবে এবং কিভাবে চিকন হবে। এটা হচ্ছে স্ট্রোক কালার, স্ট্রোক প্যালেট, আমরা স্ট্রোক প্যালেট সম্পর্কে আলোচনা করব পরবর্তী ধাপে। এখন আমরা তাহলে এইটার ভিতরে আবার দেখেন যে কালার, উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে কালার, এই কালার প্যালেট, এই যেটা একটা কালার প্যালেট, এই কালার প্যালেটের মধ্যে এখন আমরা তাহলে কালার প্যালেটে কিভাবে কালার দেওয়া যায় সেটা দেখব। তো এখন তাহলে এই কালার প্যালেটের থেকে আপনি যে কোনো কালার যখন ইচ্ছে তখন সেটা আপনি নিতে পারবেন। এটা স্ট্রোক কালার, আপনি এখানে ক্লিক করেন, এটা ফিল কালার। তো এইভাবে স্ট্রোক কালার অ্যান্ড ফিল কালার আপনি ব্যবহার করতে পারবেন। তারপরে আমরা দেখি কি আছে, তারপরে আছে ব্ল্যাক ভার্সেস রিচ ব্ল্যাক ইন দ্য কালার প্যালেট, কালার প্যালেটের মধ্যে আমরা কিভাবে ব্ল্যাক অ্যান্ড রিচ ব্ল্যাক ব্যবহার করতে পারি সেটা দেখবো। তো সেটা দেখার জন্য আমি একটা ফাইল রেডি করে রেখেছি, যে ফাইল থেকে আমরা দেখতে পারবো খুব সহজেই যে ব্ল্যাক অ্যান্ড রিচ ব্ল্যাকের মধ্যে কিভাবে কতটুকু পার্থক্য আছে সেটা দেখব। তো এখান থেকে আমি 2 নম্বর ক্লাসে ক্লিক করলাম, ক্লিক করে ক্লাস নাম্বার সেকেন্ড ক্লাস থেকে নিই, নিয়ে এখানে আসি। আসার পরে এখানে কি নাই, আছে, এই যে তো এই যে একটা ফাইল, এখানে এই ফাইলটার মধ্যে দেখেন
এটা হচ্ছে রিজ, এটা কি 100% ব্ল্যাক? এটা দেখেন এই তিনটার কালার কি একই রকম? তিনটার কালার মনে হচ্ছে একই রকম, বাট এক না। আমি যদি একটু বিষয়টা বুঝাই, দেখেন এখানে ক্লিক করার পরে এখানে 100% ব্ল্যাক, মানে সবগুলোর মধ্যে এখানে সিএমওয়াইকে, মানে সি হচ্ছে 0, এম মানে সি সাইন হচ্ছে 0, ম্যাজেন্টা 0, ইয়েলো 0, ব্ল্যাক কত 100%, তার মানে এটা হচ্ছে সিএমওয়াইকে ব্ল্যাক বা 100% ব্ল্যাক। আর এটা কি রিজ ব্ল্যাক? রিজ ব্ল্যাকে আমি যখন ক্লিক করব সবগুলোর মধ্যে 35 35 অ্যান্ড 100, মানে ব্ল্যাকই হচ্ছে 100, এটাকে রিজ ব্ল্যাক বলা হয়। আর এটা হচ্ছে রেজিস্ট্রেশন ব্ল্যাক, এই রেজিস্ট্রেশন ব্ল্যাক সবগুলার মধ্যেই 100% থাকবে। এখন এখানে দেখা যাচ্ছে সবগুলার কালার সেম, কিন্তু সবগুলা সেম কখন, মানে সবগুলার পরিবর্তন হবে কখন? যখন আমরা এখান থেকে যাব হচ্ছে এডিট থেকে প্রিফারেন্স, তারপর হচ্ছে অ্যাপারেন্স অফ ব্ল্যাক, এখানে গিয়ে এখান থেকে আমরা এখানে ডিসপ্লে, ওয়ান স্ক্যান ডিসপ্লে অল রিজ ব্ল্যাক, এখানে আমরা ডিসপ্লে অল ব্ল্যাক, অ্যাকচুয়ালি ব্ল্যাক যেটা সেটা দিয়ে দেব। সেমভাবে নিচের এটাও প্রিন্টিং, এটার মধ্যেও আমরা কী করব, আউটপুট আউটপুট অল ব্ল্যাক রিজ ব্ল্যাক অটোমেটিক্যালি। এই যে দেখেন এটার মধ্যে দুইটার মধ্যে পার্থক্য এখানে দেখাচ্ছে, এক্সাম্পল অফ 100 কে মানে 100% ব্ল্যাক, আর এটা হচ্ছে রিজ ব্ল্যাক। তাহলে দুইটার মধ্যে পার্থক্য বুঝতে পারছেন কোনটা কীরকম? এটা হচ্ছে 100% ব্ল্যাক, এটা হচ্ছে রিজ ব্ল্যাক। এখন আমি যদি ওকে দেই, দেওয়ার পর দেখেন এই যে কালারটা, এটা কি কালারটা একটু পরিবর্তন আসছে না? দেখেন দুইটার মধ্যে কালারটা একটু পরিবর্তন আসছে। তাহলে এটা হচ্ছে আমরা যখনই এই এখানে ক্লিক করব তখন কিন্তু এখানে দেখতে পারবো যে এখানে সবগুলা জিরো আর এটা হচ্ছে 100, তার মানে 100% ব্ল্যাক এটা। তাহলে এগুলার মানে এগুলা তো পরিবর্তন হয় না, এগুলা পরিবর্তন হয়েছে কি? এগুলা পরিবর্তন হয় না, এগুলা পরিবর্তন না হওয়ার কারণ আছে, কারণ হইলো এগুলা তো আমরা জানি যে রিজ ব্ল্যাক, আমরা রিজ ব্ল্যাক দিয়ে দিচ্ছি এখানে 35 35। আচ্ছা রিজ ব্ল্যাকের আরেকটা সিস্টেম আছে, এখানে 40 দিলেও হবে, এখানে 40 আর নিচে মানে সাইন হচ্ছে 40, ম্যাজেন্টা হচ্ছে 30 অ্যান্ড ইউলো হচ্ছে 30, এটাওকে এটাও হচ্ছে রিজ ব্ল্যাক, ঠিক আছে? এটাও রিজ ব্ল্যাক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে অনেক সময়। তো আর রেজিস্ট্রেশন ব্ল্যাক হচ্ছে সব 100, সব 100 করলে রেজিস্ট্রেশন ব্ল্যাক। এখন এটা কোনটা কখন প্রয়োজন করা হয়, মানে প্রয়োজন পড়ে সেটার ক্ষেত্রে আমি যদি আবার নিচের দিকে আসি, এটা তো সাইন কালার, সাইন কালার থেকে আরজিবি মোডে, আরজিবির ব্লো কালার এটা, এটা কত পার্সেন্ট, প্রত্যেকটা কিন্তু পার্সেন্ট উল্লেখ করা আছে। আপনি অটোমেটিকলি এখানে একটা, যদি আমি যদি একটা শেপ নিই, এটার মধ্যে কালার আপনি এখানে এই জায়গা থেকে আপনি পরিবর্তন করতে পারবেন, কত পার্সেন্ট পার্সেন্ট দিলে কিন্তু এখানে কালারটা পরিবর্তন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন? পার্সেন্ট আপনি চেঞ্জ করবেন, এখানে অটোমেটিক আপনার এই কালার প্যালেট থেকে কালার চেঞ্জ হয়ে যাবে, এখান থেকে কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো এটার মধ্যে আমি দেখেন এটার মধ্যে কত পার্সেন্ট দেওয়া আছে, এটার মধ্যে 100% দেওয়া আছে, আর এখানে এটা পুরাটা 100% সাইন, এই যে এখানে যেরকম 100% ব্ল্যাক, এটা হচ্ছে 100% সাইন। তারপরে এসে এখানে কি আরজিবি ব্লো, আরজিবি ব্লো কি এখানে কত পার্সেন্ট দেওয়া আছে, মানে একটু হ্যাঁ 0.2, তারপরে 27.8। তাহলে এরকমভাবে প্রত্যেকটার মধ্যে এটা এটা হচ্ছে, তারপরে রেজিস্ট্রেশন এটা হচ্ছে পিএমএস 360, ওকে ডান। তারপর এখানে দেখেন যে গ্রিন, গ্রিন কালার, গ্রিন কালার এটা কত, এটা 100% না। আচ্ছা এটাকে যদি আমি 100% গ্রিন করতে চাই, তাহলে এইভাবে 100% গ্রিন করা হবে না, গ্রিন করা যায় না, গ্রিন করা যায়, 100% করা যায়। এখান থেকে যদি আমি 100% গ্রিন দিতে চাই, এই যে হয়ে যাচ্ছে মোটামুটি, সব 100 গ্রিন তো আর ওইটার সাথে একসাথে মিলবে না, মানে গ্রিন তো আলাদা কোনো ই নাই, মনে করেন যে সাইন যেরকম আলাদা ই আছে, ব্ল্যাক যেরকম আলাদা একটা,
অপশন আছে সেরকম, কিন্তু এই গ্রিনের কিন্তু আলাদা, ও কয়েকটা কালার মিলে সে গ্রিনটা নিয়ে নেয়। তাহলে গ্রিন এটা টোটালি গ্রিনটা হচ্ছে এই যে এরকম 100% হচ্ছে সাইন, তার ম্যাজেন্টা হচ্ছে এত পার্সেন্ট, এলো হচ্ছে 100%, আর ব্ল্যাকটা জিরো দিলে এটা গ্রিন হয়ে যাবে। আর এটা আরজিবি গ্রিন, আরজিবি কালারের, আর এটা তো সিএমআইকে গ্রিন উপরে লেখাই আছে সেম কালার। তারপর এটা হচ্ছে পিএমএস, ঠিক আছে, তো পিএমএস এর গ্রিন মানে প্রিন্টিং কালারের জন্য আর কি। তো এখন এই যে কালার দুইটার মধ্যে আমরা যদি একটা ই নিয়ে আসি, এই পার্সপেক্টিভ নিয়ে আসি অথবা কন্টেস্ট নিয়ে আসি, তাহলে আমরা কিভাবে নিয়ে আসব? সাপোজ এখানে একটা নতুন একটা ই নিয়ে আসি, আচ্ছা এটার মধ্যেই কাজ করি, এটার মধ্যে তো নতুন একটা। এখন এখানে আমি যদি প্রথমে মনে করেন একটা বক্স নিলাম, বড় করে বড় করে একটা বক্স নিলাম। এখন এই বক্সের মধ্যে প্রথমে একটা কালার দিলাম, এখানে জাস্ট একটা ব্ল্যাক কালার আনুমানিক ভাবে একটা কালার দিলাম। দেওয়ার পরে আর ব্যাক এই স্ট্রোক কালারটা আমাদের প্রয়োজন নাই, তাহলে এটা অফ করে দিলাম, সরি স্ট্রোক কালারটা অফ করে দিলাম, ওকে ডান, স্ট্রোক কালারটা অফ করে দিলাম। এখন এটাকে আমরা চাচ্ছি যে 100%, সরি এটাকে আমি রিজ ব্ল্যাক তৈরি করব, তাহলে কত কত দিতে হবে? হ্যাঁ তাহলে এখানে দিতে হবে 35, সবগুলো 35, আর নিচে হচ্ছে 100 দিলেই হবে, তাহলে 35। এগুলো মনে রাখলেও পারেন, না মনে রাখলেও, আপনার মনে রাখলে কি সহজেই আপনি এভাবে কালারগুলো পার্সেন্ট হিসাবে আপনি পাওয়া যাবেন, আর মনে না রাখলে আপনার ওই যে কি করতে হবে আর কি, মানে কাজটা ওইভাবে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা কি একটা কি ব্ল্যাক, এটা রিজ ব্ল্যাক, এখন 100% ব্ল্যাক একটা নিব। তাহলে 100% ব্ল্যাক নেওয়ার জন্য সাপোজ এখানে আমি একটা ছোট করে একটা এই সেমটাকে আমি আরেকটা এখানে নিয়ে নিলাম, ছোট করে ছোট করে নিলাম না, এখন এটাকে আরেকটু মানে চতুর্ভুজ হিসাবে তৈরি করি। এখন এটাকে যে ই করলাম রেক্টেঙ্গেল একটা তৈরি করলাম, এটা একটা রেক্টেঙ্গেল, এখন চাচ্ছি এটাকে আমি 100% ই করব, মানে 100 ব্ল্যাক, তাহলে কি করতে হবে? সব জিরো জিরো করতে হবে, তাহলে সব জিরো জিরো করার পরেও কিন্তু কালারটা আমার চেঞ্জ হয় নাই, তাহলে আমার কি করতে হবে? তাহলে কি করতে হবে, যাইতে হবে এডিট, এডিট থেকে প্রিফারেন্স অ্যাপারেন্স অফ ব্ল্যাক, এখানে এসে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি তো দেওয়া হয়েছে নাকি, তাহলে তো হওয়ার কথা না, অ্যাকচুয়ালি দেওয়া থাকলে আচ্ছা আমরা আবার দিব, তাহলে দেখলে বুঝতে পারবো এটা দুইটা একসাথে মিশে গেছে, মানে বোঝা যাচ্ছে না কিন্তু, আচ্ছা এটার মধ্যে আমি এই কালারটা মানে স্ট্রোক কালারটা অফ করে দিলাম, এখানেও রাখবো না, এখানে তো নাই, এখানে আছে না, স্ট্রোক কালারটা অফ করে দিই, ওকে স্ট্রোক কালার অফ করলাম। তো এখন এটা কি অ্যাকচুয়ালি যে ব্ল্যাকটা সেটা আছে কিনা দেখি একটু, মানে এখানেও কিন্তু চেঞ্জ হয়ে গেছে না, এখানে যে একটা ই আসছিল, এখন তাহলে আবারও আমরা এখান ধরে আমরা আবারও কাজটা করে দেখি যে হয় কিনা, এখানে ক্লিক করার পরে পার্সেন্ট তো আসার কথা, পার্সেন্ট আসতেছে না কেন? হ্যাঁ না না, এই যে এখন আসছে, হ্যাঁ আচ্ছা এখন আসছে, তাহলে এটা তো কালার অ্যাকচুয়ালি আমরা যে কালারটা নিয়েছিলাম, ও আমরা কোনটা মতে কালার নিয়েছিলাম জানেন, মানে আমরা এই যে কি বলে স্ট্রোকের মধ্যে কালারটা অ্যাপ্লাই করেছে এই জন্য হয় নাই, আচ্ছা সরি। তাহলে এখানে দেখেন আমরা এখানে এটাকে কি করবো, এখানে 100 দিব আর এগুলাকে মাইনাস করব, 0 0 দিব, তাহলে এটা এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে।
আর এখানেও আমরা সেম কাজটাই করব। হ্যাঁ হ্যাঁ, এটা 100% রাখবো, আর এখানে 35-35 দিব, 35। এখন কিন্তু আমরা ওই যে এখান থেকে চেঞ্জ করে ফেলছি না, আবার ঠিক করে আবার আগের মতো দিয়ে দিতে হবে। আর এখান থেকে আমরা ওই যে না সিয়াম একে না, ওই যে এখান থেকে এডিট থেকে প্রিফারেন্স রেফারেন্স, তারপরে এখান থেকে এই যে ডিসপ্লে, অ্যাকচুয়ালি ডিসপ্লে যে কালারটা সেটাকে এখানে দিয়ে দিতে হবে। তাহলে দেখেন এখন দুইটার মধ্যে পার্থক্য আমরা বুঝতে পারলাম, একটু সাদা সাদা আছে। এখন এটাকে যদি আমি সাপোজ একটা ডিজাইন তৈরি করতে চাই, এভাবে ধরলাম, অর্ডার ধরলাম, ডান, অর্ডারে ধরলাম, অ্যান্ড শিফটে ধরলাম, লাগাই রাখলাম এখানে, কন্ট্রোল ডি দিই। কন্ট্রোল ডি দিলে দেখেন সেম জিনিসটাই বারে বারে এখান থেকে হ্যাঁ অ্যাপ্লাই হবে। তো এখন এটাকে আমি নিচের যে টা আছে এটাকে একটু লক করে রাখি কন্ট্রোল টু দিয়ে, আর উপরে এগুলাকে ধরলাম, ধরে অল্টার ধরে আমি এখানে নিলাম, আর একটু উপরে শিফটে ধরে নিই। এখন কন্ট্রোল টু দিই, কন্ট্রোল সরি কন্ট্রোল ডি। তাহলে এখন দেখেন একটা দুইটার মধ্যে একটা কালার কম্পোজিশন আসছে না, সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে না? ফ্লোরের মধ্যে যে টাইলসের যে ডিজাইনগুলো হয়ে থাকে বা এরকম, কিন্তু একটা দুইটা কালারের মধ্যে একটা সামঞ্জস্যতা কিন্তু চলে আসছে। ঠিক আছে, তো এই দেখবেন একটা কালারের উপরে কোন কালার অ্যাপ্লাই করলে সুন্দর লাগে। মনে করেন এটা ব্ল্যাক হতে পারে, এটা ব্লু হতে পারে, এটা গ্রিন হতে পারে, এটা রেড হতে পারে, কোন কালারের সাথে কোন কালারটা কিভাবে যাবে, তো এইটাই রিজ ব্ল্যাক অ্যান্ড 100% ব্ল্যাকের পার্থক্যটা বোঝানোর জন্যই কিন্তু প্রত্যেকটা কালারই এরকমভাবে একটা একটা একটু হাই থাকে, একটা একটু লো থাকে। ঠিক আছে, তো এরকমভাবে ইচ্ছা করলে আপনি প্রত্যেকটার কালারের মধ্যে এরকম কম্পোজিশন নিয়ে আসে আপনি যে কোনো সুন্দর একটা ডিজাইন তৈরি করতে পারেন। ওকে, তাহলে আমরা এখানে দেখলাম যে ব্ল্যাক অ্যান্ড রিজ ব্ল্যাকের মধ্যে পার্থক্য। তাহলে ব্ল্যাকটা কেমন থাকে, ব্ল্যাক যেটা মানে RGB ব্ল্যাক, সেটা RGB ব্ল্যাক যেটা সেটা না, তো মানে রিজ ব্ল্যাক যেটা সেটা 100% থাকে, আর যেটা হয়েছে শুধু মনে করেন যে যেটা হচ্ছে একবারে ব্ল্যাক কালো, মানে এটাও কালো না কিন্তু এটা হচ্ছে কি RGB ব্ল্যাক, RGB ব্ল্যাক যেটা রিজ ব্ল্যাক, RGB বলতে রিজ ব্ল্যাক, রিজ ব্ল্যাক একটু কালো থাকে, আর যেটা 100% সেটা একটু হোয়াইট থাকে, হোয়াইট হোয়াইট থাকে, আর যেটা রেজিস্ট্রেশন সবগুলো 100% থাকে। তাহলে বুঝতে পারছেন বিষয়টা? ওকে, তাহলে এটুকু আমরা বুঝতে পারলাম। এখন নেক্সটে আসি, ওয়ার্কিং উইথ সোয়াসেট ক্রিয়েটিং অ্যান্ড সেভিং নিউ কালার সোয়াসেট। আচ্ছা, এখন আমরা সোয়াসেট সম্পর্কে আলোচনা করব, কিভাবে সোয়াসেট তৈরি করা যায়, সোয়াসেটটা কি সেটা সম্বন্ধে আলোচনা করব। তো এটা সোয়াসেটটা আমরা তৈরি করার আগে আমরা যেহেতু রবি লোগো নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আমরা এটাকে একটু ডিজাইনটাকে একটু ছোট করে রাখি। আচ্ছা, এটা এই কর্নারে রাখলাম। এখন এটা আমাদের প্রয়োজন নাই, এটা ইচ্ছা করলে ডিলিট করলেও সমস্যা হবে না। তো এখন হচ্ছে যে আমরা সোয়া সেট কিভাবে তৈরি করব, সোয়া সেটটা কি, সোয়া সেটটা হচ্ছে যে কোনো কালারের সাপোজ একটা যে কোনো একটা কালারকে আমরা নিয়ে আসবো, কালারের মধ্যে অ্যাপ্লাই করবো, সেই জন্য সেটাকে সোয়া সেট বলে। তো ফাইলে যাবেন, ফাইল থেকে আমরা একটা লোগো নিয়ে আসি, রবি লোগো, যেহেতু আমরা লোগি রবি লোগোটা তৈরি করব, সেক্ষেত্রে রবির এখান থেকে আমরা লোগোটা নিয়ে আসি, এই এই লোগোটা আমরা নিয়ে আসি, ক্লিক করলাম, ক্লিক করে এখানে একটা এরকমভাবে দিয়ে দিলাম। এটা প্লেস করলে সব সময় খুব সহজেই আপনার ইমেজটা বা লোগো বা যে কোনো কিছু নিয়ে আসতে পারবেন। ইমেজ ইলাস্ট্রেটর মধ্যে বা ফটোশপের মধ্যে ইমেজ যদি প্লেস করেন
তাহলে সেম জায়গার মধ্যেই চলে আসবে, আর যদি ওপেন করেন তাহলে নতুন একটা ট্যাব নিয়ে ওপেন হবে। তাহলে এখানে দেখেন এই যে রবি লোগোর মধ্যে কালার কয়টা আছে, এখানে কালার কিন্তু অনেকগুলো আছে, একটা একটা এটা একটা এটা একটা এটা একটা, মানে প্রায় 60টা কালার এখানে আছে, ঠিক আছে। তো এই 60টা কালারের জন্য আমরা 60টা বক্স নিয়ে নিব, ঠিক, হ্যাঁ এরকম 60টা বক্স নিয়ে নিব, মানে বক্স বলতে রেক্টেঙ্গেল। তো 60টা রেক্টেঙ্গেল আমরা নিয়ে নিলাম, এটাকে প্রথমে আমি এই কালারটা অ্যাপ্লাই করলাম, ওকে এই কালারটা অ্যাপ্লাই করে এখন অল্টার ধরে হ্যাঁ কালার চেঞ্জ করবো। আগে আমি 60টা রেক্টেঙ্গেল নিয়ে নিই, হ্যাঁ কয়টা হয়েছে, 1 2 3 4 5 6 7 8, আচ্ছা বেশি হলে সমস্যা নাই, পরে এটা ডিলিট করে দেবো। হ্যাঁ তো এখান থেকে এখন এই কালারটা নিব, এখানে এটাকে ধরলাম, এখন এটার মধ্যে কয়টা কালার আছে, দুইটা, তার মানে এটা গ্রেডিয়েন্ট কালার। তো আমি তাহলে এখান থেকে গ্রেডিয়েন্টটা সিলেক্ট করব, গ্রেডিয়েন্টে একটা ক্লিক করলাম, এই পাশে গ্রেডিয়েন্ট অপশনে আসি, এখানে একটা ক্লিক করলাম, গ্রেডিয়েন্টটা আমরা অ্যাপ্লাই করব কিভাবে, এখানে একটা ক্লিক করলাম, এখান থেকে আই ড্রপারটা নিলাম, এই যে উপরে এখানে ক্লিক করলাম, তার মানে এই কালারটা উপরে কালারটা চলে আসলো, আর নিচে যে কালারটা এটা এই পাশে হোয়াইট যে জায়গাটা আছে সেখান থেকে ধরে এখানে ক্লিক করলাম। তাহলে এই গ্রেডিয়েন্টটা আমরা পেয়ে গেছি না, সেমভাবে এই এখান থেকে আমরা আবারও এটার মধ্যে এই গ্রেডিয়েন্টটা এখন নিব। তো এখানে আবার গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, আবার এখানে ক্লিক করি, গ্রেডিয়েন্ট কালার, গ্রেডিয়েন্ট কালারে ক্লিক করে এখান থেকে এখানে ধরলাম, এখন এখান থেকে আমি এই কালারটা অ্যাপ্লাই করলাম, আবার এখানে আসি, এখানে এসে সেমভাবে এই কালার, মানে প্রত্যেকটা। তাহলে এখানে কয়টা কালার হলো, দুইটা না, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, হ্যাঁ এখানে একটা না, এখানেও দুইটা। এইদিকে দেখেন একটু ড্রাগ আসছে, এদিকে একটু হ্যাঁ উজ্জ্বল আছে। তো এখান থেকে আবারও তাহলে গ্রেডিয়েন্টটা ধরলাম, এখানে গ্রেডিয়েন্ট টুলের আসলাম, ক্লিক করি, এখানে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হইলো, আমি এখান থেকে এই কালারটা এদিকে যে কালারটা আছে এটাকে, হ্যাঁ মানে হ্যাঁ মানে মনে করেন যে এখানে আপনি চোখে মনে করেন যে বুঝতেছেন না যে এখানে দুইটা কালার, তখন গ্রেডিয়েন্ট কালার কিভাবে দিবেন। হ্যাঁ এই পাশে একটা, এই পাশে দুইটা কালার নিলে তাহলে মিশবে না, তো দুইটা যদি কালার নেন তাহলে আপনার মিশবে না, মানে এই যে এটাকে এরকম ভাবে আপনি গ্রেডিয়েন্ট যদি আপনি সোয়া সেট করে রাখতে পারেন তাহলে পরবর্তীতে এটা আপনি ব্যবহার করতে পারবেন। ওকে তাহলে এটা এখানে কিন্তু গ্রেডিয়েন্ট নাই, এটা আমরা দেখতে পাচ্ছি এবং চোখে কিন্তু বোঝা যাচ্ছে, ঠিক না। তো এখানে এটাকে সিলেক্ট করলাম অ্যান্ড এটাতে ধরলাম, তারপরে এটাতে হ্যাঁ নাই আর নেই, হ্যাঁ এখন এটাকে রেড কালার দিলাম, ডান। তাহলে আমরা এটার কালারটা সবগুলা কালার পেয়ে গেলাম, একটা বেশি এটাকে আমরা ডিলিট করে দিই, আর এগুলাকে আমরা আরো ছোট করে দিই, তাহলে মূলত আমরা যে এই রবির লোগোর মধ্যে যে কয়টা কালার আছে সবগুলা কালার আমরা পেয়ে গেছি। এখন এটাকে আমরা সোয়া সেট হিসাবে কিভাবে অ্যাড করব, সোয়া সেট হিসাবে অ্যাড করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, যেতে হবে উইন্ডো, উইন্ডো থেকে সোয়া সেট অপশনটাতে যেতে হবে, সোয়া সেট এখানে আসলাম, সোয়া সেট এখানে ক্লিক করব, ডান, এখানে সোয়া সেটের প্যালেটটা চলে আসছে। তো সোয়া সেটের প্যালেটটা চলে আসার পরে আমি এই এইগুলা কালারকে ধরবো, কালার এখানে দেখেন এই যে এখানে দুইটা, এখানে দুইটা মানে ছয় ছয় আর তিন নয় নাকি, ও সরি এখানে তো তিন না দুই না, নয় বা দশটার কালারের মতো হবে। তো আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে নিউ
নিউ কালার গ্রুপ, এখানে যদি আমি ক্লিক করি, এখানে আমরা রাখলাম যে রবি লোগো কালার, COLOR কালার, এটা লেখা আমরা সেভ করে দেবো এই সোয়া সেটটা। তাহলে এই কালারটা নিয়ে আমরা কিন্তু পরবর্তীতে কাজ করতে পারবো। এখানে দেখেন প্রত্যেকটা কালার কিন্তু অ্যাড হয়ে গেছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা কালার এখানে অ্যাড হয়ে গেছে। এখানে আমরা 7টা কালার নিয়েছি, আর ওই যে এক্সট্রা 2টা 3টা এক্সট্রা কালার বেশি, মানে এই জন্য কিন্তু এখানে 10টা অ্যাপ্লাই হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটা এখান থেকে ইচ্ছা করলে আমরা এটাকে সেভ করব কিভাবে। এখন এটাকে সেভ করার জন্য এই যে রবি লোগো কালার যেটা আছে এখানে ক্লিক করাম, ক্লিক করার পরে এখান থেকে সেভ সোয়া সেট এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনি আবারও এখানে নামটা লেখা দেবেন, যেমন রবি লোগো কালার। এখন আপনি যে কোনো সময় যে জায়গা থেকে ইচ্ছা সেখান থেকে এই কালারগুলোকে নিয়ে আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে সোয়া সেট কিভাবে অ্যাড করতে হয় বুঝতে পারছেন তো না? এটা আমি একটা কর্নারে রেখা দিই, কালার নিয়ে আমরা কাজ করব যেহেতু। ওকে, আর তারপরে দেখি সোয়া সেট অ্যাড করার পরে এখানে হচ্ছে ইন্ট্রোডিউসিং ইলাস্ট্রেটর গ্রেডিয়েন্ট অ্যান্ড অ্যাপ্লাই গ্রেডিয়েন্ট অবজেক্ট। অলরেডি আমরা গ্রেডিয়েন্ট দেখেছি কিভাবে গ্রেডিয়েন্ট কাজ করতে হবে, তারপরে আপনাকে দেখাই গ্রেডিয়েন্ট নিয়ে আরও বিস্তারিত একটু আলোচনা আছে। তারপর হচ্ছে ডুপ্লিকেশন অ্যান্ড সেভিং নিউ গ্রেডিয়েন্ট সোয়া সেট, কিভাবে আমরা গ্রেডিয়েন্ট সোয়া সেট কিভাবে ই করব, সেভ করব। তো গ্রেডিয়েন্ট সোয়া সেট যদি আমরা সেভ করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে লং মানে লম্বা করে একটা ই নিব, সাপোজ লম্বা করে একটা রেক্টেঙ্গেল নিলাম। এখন নেওয়ার পরে এখানে কয়টা কালার আছে, সবগুলা কালারকে ধরেন আমি একটা গ্রেডিয়েন্টে আমরা অ্যাপ্লাই করব। তাহলে এখানে এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট টুলে একটা ক্লিক করলাম, তারপরে এখান থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে তো কয়টা গ্রেডিয়েন্ট হয়েছে আমরা, হ্যাঁ 2টা কালার। তো এখানে দেখেন আপনি ইচ্ছা করলে নতুন কালার অ্যাড করতে পারেন। অলরেডি আপনারা শিখে গেছেন ফটোশপ থেকে কিভাবে কালার অ্যাড করতে হবে। ধরেন আমি এখানে আরেকটা অ্যাড করলাম, তো এখানে অ্যাড করলাম, এখান থেকে হ্যাঁ অ্যাড করলাম, এখানে আমি এখানে ক্লিক করলাম, হ্যাঁ আবারও আবার মনে করেন সাপোজ আরেকটা অ্যাড করলাম, অ্যাড করে আবার এখান থেকে ধরলাম, এখানে ধরলাম, এখানে ধরলাম, এখান থেকে এখান থেকে একটা কালার নিলাম, তারপরে এখানে আরেকটা আমি নিব, তাহলে এখান থেকে আবারও এখান থেকে একটা কালার নিলাম, তারপরে এখানে একটা অ্যাড করব, তাহলে এখানে ধরলাম, এখানে ধরার পর এখান থেকে আবারও কালারটা নিয়ে এই জায়গায় থেকে কালারটা অ্যাপ্লাই করে দিলাম, আবার এখানে সাপোজ এখানে আরেকটা কালার নিব। তাহলে এখান থেকে আপনি কালার নিতেও পারবেন, প্লাসও করতে পারবেন, আবার ডিলেটও করতে পারবেন। আচ্ছা, তাহলে এখানে কয়েকটা কালার আমি অ্যাড করেছি। এখন মনে করেন আমার সবগুলা কালার লাগবে না, এখানে দরকার নাই, এতগুলা কালার আমি নিব না। ধরেন সাপোজ এখান থেকে এই যে ইউলো কালারটা আছে এটাকে আমি ডিলেট করব, তাহলে এটা নিচের দিকে টান দিলে এটা ডিলেট হয়ে যাবে। ঠিক আছে, জানেন না ঠিক না, অলরেডি আমরা কিন্তু ফটোশপে এগুলার কাজ করেছি এবং কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আমরা জানি। এখন তাহলে এইটাকে কিভাবে আমরা সোয়া সেটে রূপান্তরিত করতে পারি, তো এটা সোয়া সেটে রূপান্তরিত করার জন্য আপনি এখানে কয়টা কালার অ্যাপ্লাই করেছেন, এটাকে যতটা ইচ্ছা ততটা আপনি ভাগ করতে পারবেন। এটা ভাগ করব কিভাবে, ভাগ করার জন্য আচ্ছা এটাকে ভাগ করার জন্য আমাদের যেতে হবে এডিট অপশনে, এডিট সরি অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড, এক্সপান্ড থেকে এখানে আমি 6 6টা ভাগ করব,
ফিল কালারকে 6টা ভাগ করব, তাহলে 6 লিখলাম। যদি আরো বেশি ভাগ ভাগ করতে পারেন, ভাগ করতে চান তাহলে আরো বেশি দিবেন। ওকে, তাহলে 6টা ভাগ হইলো, 6টার বেশি হয়ে গেছে না? ডেউ ডেউ চলে আসছে, মানে আমরা কালার এখানে অনেকগুলা করছি, তো সবগুলা কালারকে 6টা করে ভাগ করছে। তো এখন আমরা চাচ্ছি না এত কালার নিব, আমরা এখানে সাপোজ 2টা কালার নিব, এখানে এত কালার দরকার নাই, আমরা 2টা কালার নিব, একটা শুরুতে একটা শেষে। এই 2টা কালারকে নিব, এই 2টা কালারকে আমরা 6টা ভাগে ভাগ করব। এইখানেই দেখবেন এটাকে 6টা ভাগ সে করে ফেলবে, এই যে 1 2 3 4, 4টা না, আচ্ছা 4টা করা হয়েছে। তো এরকম ভাবে আপনি 4টা বা 6টা ইচ্ছা করলে এটাকে ভাগ করতে পারবেন। তো ভাগ করে ফেললাম, এখন এখন কি করব, এখন আমরা এটাকে লেয়ারে যাব, লেয়ার অপশনে যাব। লেয়ার অপশন কোথায়? এখান থেকে লেয়ার পাচ্ছে না না, তাহলে আমরা এডিট থেকে, সরি, উইন্ডো থেকে লেয়ার অপশনে যাব। এই লেয়ার লেয়ার অপশনে গিয়ে এখান থেকে আমরা, এখানে দেখেন অনেক লেয়ার চলে আসছে, আমরা এত লেয়ার তো দরকার নাই। এখান থেকে এই যে কালারের লেয়ারগুলো আমরা নিব শুধু, তাহলে এখান থেকে এটাকে আনগ্রুপ করে নিব। প্রথমে এটাকে আনগ্রুপ, কন্ট্রোল আনগ্রুপ করে নিলাম। আনগ্রুপ করে যে প্রথমে উপরে যেটা আছে এটাকে ডিলিট করে দিলাম, আচ্ছা উপর না, আমরা নিচেরটা ডিলিট করব। এখানে দেখেন নিচে আর একটা কালার থাকতে পারে, আচ্ছা এখন দেখি তো এটা কি আলাদা হয়েছে কিনা, আলাদা হয় নাই, তার মানে এটাকে আবার এখান থেকে ডিলিট করে নিতে হবে। এই যে এইগুলাকে বাড়তি যেগুলো অংশ আছে এগুলা অংশ আমরা ডিলিট করে দিব। এটা এটা ডিলিট করে দিলাম, সব একসাথে ডিলিট হয়ে, এখানে আবার সিলেক্ট করে নিতে হবে যে আমরা কোনটা ডিলিট করতে চাচ্ছি। সাপোজ এটা ডিলিট করব, তাহলে এখানে এটাকে ক্লিক করলাম, এখন ডিলেটে ক্লিক করলে এটা চলে যাবে, তারপর এটা ভিতরের অংশ, এটা হোয়াইট, তাহলে এটাকে ডিলিট করব, এখানে সিলেক্ট করলাম, ডিলিট হয়ে গেল। এখন দেখেন প্রত্যেকটা আলাদা হয়ে যাবে, হয় নাই, তারপর এটাকে ডিলিট করতে হবে, এটাকে ডিলিট করি। ওকে, এখন এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি, মানে এটাকে যদি আনগ্রুপ করি, আনগ্রুপ করে ফেলছে না, তাহলে তো আলাদা হয়ে যাওয়ার কথা, তার মানে কি এটাকে আনগ্রুপ করে ফেলছে না? ওকে, এটা কি গ্রুপিং, এখানে কি লেখা আছে, হ্যাঁ 2টা আলাদা হয়েছে না? আচ্ছা মাঝখান থেকে মনে হয় আরো কালার ই করতে হবে। হ্যাঁ আচ্ছা, আনগ্রুপ করলাম, ওকে ডান, এই দেখেন এখন আলাদা হয়েছে না, এই দেখেন প্রত্যেকটা কিন্তু আলাদা হয়ে গেছে। এখন আপনি ইচ্ছা করলে যে কোনো জায়গায় এটাকে নিয়ে নিয়ে ই করতে পারবেন। তো এখানে এই সবগুলা তো আলাদা হয়ে গেল, এখন এই সবগুলাকে ইচ্ছা করলে আপনি ওইরকম ভাবে সোয়া সেট তৈরি করতে পারবেন। তো এই গ্রেডিয়েন্ট কালাকে আপনি ইচ্ছা করলে সোয়া সেট তৈরি করতে পারবেন। এখন সোয়া সেট তৈরি করলে আমরা কোথায় যাব, যাব হচ্ছে সোয়া সেট অপশনে। সোয়া সেট অপশনে গিয়ে এখান থেকে গ্রুপ, গ্রুপে ক্লিক করলাম, ক্লিক করে আপনি ওয়ান বা যে কোনো কিছু এটা লিখে নিতে পারেন, লিখে দিলাম। তো এখন তাহলে কয়টা, 4টা কালার নিয়ে এই যে একটা নতুন গ্রুপ তৈরি হয়ে গেছে, এটাকে সেভ করলে এই যে এখান থেকে সোয়া সেট সেভ করে দিবেন। তো এরকম ভাবে আপনি গ্রেডিয়েন্ট কালারকেও সোয়া সেট হিসাবে রূপান্তরিত করতে পারেন। এখন এখানে তো গ্রেডিয়েন্ট বিভক্তভাবে আছে, কিন্তু আপনি চাইলে এটাকে একটা গ্রেডিয়েন্টেও তৈরি করতে পারেন। যেমন আমি সাপোজ যেটা বোঝাচ্ছিলাম, মানে বলতে চেয়েছিলাম, এটাকে আমরা যদি এখন গ্রেডিয়েন্ট অপশনে যাব, আবার গ্রেডিয়েন্ট অপশনে গিয়ে আচ্ছা গ্রেডিয়েন্ট অপশনে আসলাম, এই লেয়ারটাকে ডিলিট করে দিই, লেয়ার লাগবে না এখন। গ্রেডিয়েন্ট অপশনে আসলাম, এসে আবার এখানে গ্রেডিয়েন্ট একটা ক্লিক করলাম, ক্লিক করে ডান, এখান থেকে এই গ্রেডিয়েন্টটা দিল, এই গ্রেডিয়েন্টটা আমরা অন্য একটা গ্রেডিয়েন্ট এখানে অ্যাপ্লাই করবো।
তিনটা কালারের গ্রেডিয়েন্ট নিব। তাহলে এখানে নতুন করে একটা অ্যাড দিলাম, অ্যাড অ্যাডে ক্লিক করলাম, অ্যাডে ক্লিক করে এখানে আরেকটা কালার সাপোজ আমি দিয়ে দিলাম, তাহলে এটা একটা তিনটা কালারের একটা গ্রেডিয়েন্ট চলে আসলো। এখন এই গ্রেডিয়েন্টটা কিভাবে আমরা ব্যবহার করতে পারি, তো এই গ্রেডিয়েন্টটা যদি আমরা এটাকে সেভ করতে চাই, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখন আমরা সোয়া সেটে ক্লিক করলাম যাব। এই যে এখানে দেখতে পাচ্ছেন নিউ সোয়া সেট, এখানে যদি ক্লিক করেন অ্যান্ড ওকে দেন, তাহলে এই তিনটা কালারের একটা সংমিশ্রণে সে চলে আসবে। ঠিক আছে, এখন আপনি নতুন করে যে কোনো একটা শেপ নেন, এমন এখন সাপোজ আমরা তিন মানে দুই কালারের নিলাম, এরকম একটা কালার নিলাম, এখন একটা নতুন একটা রেক্টেঙ্গেল নিলাম, এখানে নিলাম না, এখন এটার থেকে আপনি ইচ্ছা করলে ওই সোয়া সেটটা ইচ্ছা করলে আপনি ব্যবহার করতে পারবেন। সোয়া সেট অপশনে যাবেন, সোয়া সেট কোথায়, এই যে পড়ে সোয়া সেট, তো সোয়া সেটে আসার পরে এখান থেকে আমরা ওই যে ওই সোয়া সেট যেটা আমরা ক্রিয়েট করেছি এটা একদম প্রথমেই না, আচ্ছা প্রথম এদিকে পাচ্ছে না, তো এটা খুঁজে বের করতে হবে, নাম লেখে নেই, তো এই যে এটা নিউ গ্রেডিয়েন্ট সোয়া সেট, এখানে ক্লিক করি, দেখেন এই সোয়া সেটটা আমরা অনায়াসে ব্যবহার করতে পারবো। তো এরকম ভাবে আপনি ইচ্ছামতো গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারবেন এবং গ্রেডিয়েন্ট তৈরি করতে পারবেন এখান থেকে গ্রেডিয়েন্ট কালার থেকে। তো এত কিছু আমাদের দরকার নাই, এগুলো আমরা ডিলিট করে দিই। এখন মেনলি আসি আমরা একটা কিভাবে লোগো তৈরি করব, রবি, ঠিক আছে, তো রবি লোগো তৈরি করার জন্য আমাদের প্রথম একটা পলিগন নিতে হবে। আপনি একটা খেয়াল করে দেখেন যে এখানে কি কি কালার মানে কিভাবে এটাকে তৈরি করা হয়েছে, একটু অনুভব করে দেখেন। এটা যদি আমরা এই অংশটুকুকে এইখানে নিয়ে আসি তাহলে এটাকে কি বোঝা যাবে, পলিগন, তাহলে একটা পলিগন নিয়ে আমরা এটাকে কাজ করব। ঠিক আছে, তো পলিগন কিভাবে আমরা একটা পলিগন তো এখানে পাই, শেপের ভিতরে একটা পলিগন, এই পলিগনের ভিতরে ছয়টা, তাহলে ছয়টা কর্নারে একটা পলিগন আমাদের তৈরি করতে হবে। সুন্দর করে সোজা করে এটাকে এখানে নিয়ে আসলাম, সোজা যদি না হয় তাহলে শিফটে ধরলে, শিফটে ধরলে এটা সোজা হয়ে যাবে, আচ্ছা এইভাবে সোজা হইলো। এখন আমি এটাকে যে কোনো ওয়ান কালার, এটা আমাদের একটা কালার আমি অ্যাপ্লাই করলাম এটা, এখন দেখেন এটা তো মাথাটা উপর দিকে থাকবে তাই তো, তাহলে আমি এটাকে ঘুরাই দিই শিফটে ধরে, তাহলে এখন সোজাভাবে আছে, আচ্ছা এখন এই যে এটার মধ্যে আমরা এটাকে কয়টা ভাগ করতে হবে, ছয়টা ভাগ করতে হবে, তো এটা ছয়টা ভাগ করার জন্য আমরা এটাকে এই যে লাইন টুল বার আছে না, লাইন টুল বার, এটার মধ্যে লাইন টুল বারটা নিয়ে আমরা কয়েকটা ভাগ করে নিব। এখান থেকে ধরলাম, এই জায়গায় ধরি, এখান থেকে শিফটে ধরে এখানে, এখন এটার কালারটা আমি চেঞ্জ করে দিই হোয়াইট কালার বা অন্য আদার্স কালার দিয়ে দিই, যাতে লাইনটা বোঝার সুবিধার্থে আমি এখানে ক্লিক করে মানে এটা দিয়ে দিলাম, ওকে। তারপরে এটাকে আমি আরো কয়েকটা মানে কয়েকটা দিব, বা এটাকে ধরলেই কিন্তু হয়ে যাচ্ছে, অল্টার ধরলাম, অল্টার ধরে এটাকে আমি একটু রোটেট করে দেই, ঘুরাই দিলাম, এটা খুবই সূক্ষ্মভাবে কাজটা করতে হবে, যদি একটু আঁকা বাঁকা হয়ে যায় তাহলে আমাদের লোগোর শেপটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এটাকে আমি ইচ্ছা করলে অন্য কালার দিয়ে নিলে ভালো হয়, হোয়াইট কালার, তো কালো কালার দিই, কালো কালার দিলে এটা দেখতে সুবিধা মানে লাগবে। তো এখানে এটার মধ্যে আমি ব্ল্যাক কালার দিয়ে দিলাম, ওকে ডান। তো এটাকে আমি আর একটু একবারে মিডল বরাবর রাখবো যাতে সমস্যা না হয়, ওকে, এইখান থেকে এটাকেও আমি মিডল বরাবর রেখে দিব, ওকে। তাহলে আরেক আরেকটা দিতে হবে না, এটাকে আমরা অল্টার ধরলাম, অল্টার ধরে আরেকটা কপি করলাম এবং এটাকে একটু ঘুরাই দিচ্ছি, ঘুরাই দিলাম, এটাকে একটু এভাবে ঘুরাই দিই, এটা একটু উপর নিচে দিকে নিতে হবে, হ্যাঁ এখন
সব দিকে কি ঠিক আছে কিনা, এটা ঠিক নাই। তার মানে এটাকে একটু নিচের দিকে নিয়ে আসতে হবে। আচ্ছা এটা এইভাবে আসতেছে না, না এটাকে আমরা এই যে এখানে এই টুলবার, এটা টুলবার নাম কি, ডিরেকশন, ডিরেকশন দিয়ে আমরা একটু ঘুরাই দিব। এখন মোটামুটি মিডেল আছে না, না এখানে এখানে একটু সমস্যা আছে হয়তো, বা উপর নিচে যে কোনো একটাতে, এই যে এটাতে সমস্যা আছে। এটাও তাহলে একটু ডিরেক্ট সিলেকশন দিয়ে ঘুরাই দিব। তাহলে এখন সবগুলা পারফেক্ট আছে, তো সবগুলা পারফেক্ট থাকার পরে আমরা এটাকে একটা কাজ করতে পারি, সবগুলাকে সিলেক্ট করে দেন আমরা চলে যাব পাথ ফাইন্ডারে। পাথ ফাইন্ডার অপশনে যাব, গিয়ে এখান থেকে এটাকে ডিভাইড করে দিব। হ্যাঁ ডিভাইড, তো ডিভাইড অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটাকে আমরা আনগ্রুপ করব। আনগ্রুপ, আনগ্রুপ করে এই যে এই শেপটা আছে এটাকে জাস্ট উপরে নিয়ে আসব। তার মানে রোবোই লোগো আমাদের ওকে হয়ে গেছে না, খুব সহজে লোগোটা। এখন লোগোটা হয়েছে, বাট কালারটা আমাদের পরিবর্তন করতে হবে। কালারটা আমরা আগে আমরা এখানে রেখে দিয়েছিলাম, এখন কালারটা খালি অ্যাপ্লাই করে দিব। হ্যাঁ এটা ক্লিক করতে হবে। সহজ না? একেবারে সহজ ভাবে কিভাবে আমরা একটা নতুন রবি, নতুন একটা রবি লোগো তৈরি করে ফেলাম। এখন এখানে দেখেন একটা বিষয়, এখানে কালার, এই কালারটা কিন্তু এই যে এই রেড কালারটা একটু উপর দিকে আর এটা নিচের দিকে, এটাকে কিভাবে ঘুরাবো এটাকে? হ্যাঁ এটা আমরা এই যে এই গ্রেডিয়েন্ট অপশনে যাব, গ্রেডিয়েন্টে ক্লিক করলে তখন একটা আসবে স্টিক। স্ট্রোক কালারটা আমরা নিচে নিয়ে আসলাম। হ্যাঁ এখন এটাকে আমরা ঘুরাই দিব, এভাবে ঘুরাই দিলাম এবং এটাকে মিডলে বসাই দিলাম। তাহলে ওই রকম হয়ে গেল না? এখন কিন্তু ওই রকম হয়ে গেছে। আবার এখানে দেখেন এটাও কি ঠিক আছে কিনা, এটাও, এটা ঠিক আছে, এটাই ভাবেই থাকবে। এটা একটু আমরা চেঞ্জ করতে পারি সামথিং, এটাকে জাস্ট এটাকে একটু এদিকে দিয়ে দিলে এই র্যাকটা চলে আসবে। তাহলে এখন কিন্তু সুন্দরভাবে আমরা একটা রবি, রবি লোগোকে তৈরি করে ফেলেছি খুব সহজভাবে। তো এখান থেকে এখন তাহলে তারপরে দেখেন একটা বিষয়, এখানে কি করব আর লিখবো, তাই না? টেক্সট, হ্যাঁ রবি, লেখাটাকে একটু মোটা করতে হবে তাই না, এবং এটাকে রেড কালারে দিতে হবে। তো এটাকে আমরা একটু দেখি যে বোল্ড ফন্ট আছে কিনা, ফন্ট ফ্যামিলিতে যাই, ফন্ট ফ্যামিলিতে এসে এখান থেকে বোল্ড কালারের যে কোনো একটা
দিয়ে দিব আমরা। ভালো, মানে এটার মতো মিলে যাতে, এরকম একটা দিতে হবে। এটা দিব, দিয়ে দেখি না। হ্যাঁ, এটা ঠিক আছে, মোটামুটি চলে। তারপরে এই যে এখানে একটু আঁকা বাঁকা আছে, এটাকে আমরা দেখি, এটাকে এটাকে একটু চেঞ্জ করে দেখি। আরো আছে তো অনেক পয়েন্ট আছে, আমরা সবগুলা থেকে একটু মোটামুটি দেখবো যে কোনটা মিলে। এটা এটা আর এটা একই তো, ওই যে তখন যেটা বার করলাম, নিচের দিকে যায়, আরো নিচের দিকে যায়। আচ্ছা, এটাকে নেই, এটাকে নিয়ে এটাকে দেখি, এটাকে বোল্ড ভার্সন আছে নাকি না, যেটার মধ্যে বোল্ড ভার্সন থাকবে সেটাকে নিয়ে কাজ করলে ভালো হবে। এটা একটু নিচের সমস্যা হয় না? আচ্ছা, এটাকে দেখি, এটা সেম, এটার কি বোল্ড ভার্সন আছে? একটা বোল্ড ভার্সন পাচ্ছি না। আচ্ছা, একটা দিয়ে আমরা ই করে ফেলে। হ্যাঁ, এত সময় আমরা কেন ওয়েট ই করব, লস করব আমরা। এটাকে দিয়ে দিলাম, ওকে, এটাই থাক। হ্যাঁ, এটাই থাক, এটাকে একটু মোটা করে দে। এটাকে মোটা করার জন্য একটা ওয়ে আছে। হ্যাঁ, এটাকে আমরা যদি বড় করতে চাই, বড় করব, অথবা বড় না করেও এটাকে আমরা যদি মনে করেন যে স্টুক কালারটা দিয়ে দেই, স্ট্রোক কালার দিলে মোটা হয় না? স্ট্রোক কালারটা একটু বাড়ায় দেয় এখান থেকে। এখন আসছে না, এখন হয়েছে না, আর একটু কমায় দিই। এখন ঠিক আছে, তাহলে এটাকে, এই যে মোটটা আছে এটাকে আমরা এটা এক্সপান করে নিব, এক্সপান। হ্যাঁ, এটাকে এক্সপান করার উদ্দেশ্য কি জানেন? এটাকে দেখেন, এদিকে একটু রাউন্ড আছে, এদিকে একটু রাউন্ড আছে, এই জন্য এটাকে এক্সপ্যান্ড করে নিলাম। এক্সপ্যান্ড করে এখন উপরে যে ফোটাটা আছে এটাকে আমরা ডিলিট করে দিব। এটাকে ডিলিট করা কিভাবে করব? এটাকে ডিলিট করতে চাইলে এই যে এখান থেকে আমরা ইরেজার টুলবার আছে না, ইরেজার টুলবার দিয়ে এখানে একটা ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। ডিলেট হয়ে গেল না? এখন আমাদের এই যে রবির এই কর্নারটা দেখেন, একটু রাউন্ড রাউন্ডেড, এটাকে কিভাবে চেঞ্জ করব? এটাকে চেঞ্জ করার জন্য এটাকে আনগ্রুপ করে ফেলি, আনগ্রুপ করে ফেললাম। এখন এখান থেকে এই একটা একটা এই অপশনটাকে, এটাকে আমরা একটা ক্লিক করলাম, ক্লিক করে এটাকে একটা টান দেব, তাহলে এই অংশটুকু একটু রাউন্ড হয়ে গেল না? এটার মতো সেম ভাবে এই বি এর মধ্যেও এটাকে আমরা একটু রাউন্ড করতে চেষ্টা করব। তো এটাকে রাউন্ড করার জন্য আমরা এখান থেকে এই ডিরেক্ট সিলেকশন থেকে একটা ক্লিক করলাম, ক্লিক করে এটাকে রাউন্ড করে দিলাম। সেম ভাবে এখানে ক্লিক করলাম, এখান থেকে একটা ক্লিক করলাম, একটা এটাকে রাউন্ড করে ফেললাম। তাহলে এটার মতো সেম হয়ে গেছে না? তাহলে বুঝতে পারছেন তো বিষয়টা, যে কিভাবে গ্রুপ করে দিলাম এখন সবগুলাকে, এটাকে একটা গ্রুপ করে ফেলি একসাথে, কন্ট্রোল জি। এটাকে আর একটু, এটা কি গ্রুপ হয়নি? এটা গ্রুপ হবে, মুভ টুল বার নিলে গ্রুপ হবে, কন্ট্রোল জি। এখন এটা গ্রুপ হয়ে গেছে। আচ্ছা, এটা গ্রুপ হয়েছে, তো একটাকে আমরা আরো উপর দিকে দিয়ে দিলাম।
সেম ভাবে, তাহলে এটা পুরাটা একটা রবি লোগো হয়ে গেল। আমরা রবি লোগোটা একটা একসাথে গ্রুপ করে রেখে দিলাম। এখন এটাকে কিভাবে সেভ করব, ঠিক আছে না? এটাকে সেভ করার জন্য সেভ ফর ওয়েব, হ্যাঁ, এক্সপোর্টে যেতে হবে। তো এটাকে আমি আর একটু বড় করে রাখি। হ্যাঁ, না এর থেকে বেশি কোয়ালিটি আছে তো, মানে 2000 দিলে একটু ভালোভাবে দেখা যায়, বুঝতে পারছেন? তো এখন এটাকে আমরা এখানে এটাকে থেকে আমরা এটাকে সেভ করব। তাহলে ফাইল অপশনে যাব, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, এখানে এসে এআই ফাইলেও সেভ করে দেবো। আবার জেপিজি তো চিনতে পারছি, মুখোশ থাকলেও যাদেরকে দেখলে চিনে যায় অনেকেই, বুঝতে পারছেন? না চলে গেছে উনি, হ্যাঁ উনি চলে গেছে। আচ্ছা এখন এখানে দেখেন লোকাল ডিস্ক, এখান থেকে আমি, হ্যাঁ 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 এটা দেখেন, এখান থেকে 2000। ফারুক, ফারুক ভাই আছে, কথা বলেন। তো এখানে দেখেন এটার মধ্যে 2000 যদি আমি দিয়ে দিই, তাহলে এটা একটা হাই কোয়ালিটির একটা লোগো থাকবে। এখন এখান থেকে আমি এখান থেকে কি করতে চাচ্ছি যে সেভ করব, আমরা নতুন আজকে আপনাদের ফোর্থ ব্যাচের আছে জিডি ক্লাস 20 AI 2 ব্যাচ BA TCS। তো এটা রবি লোগো লেখা থাকে, হ্যাঁ রবি, রবি লোগো, এটা এখানে ফোর দিয়ে দিলাম। তাহলে এইভাবে আপনারা এই একটা লোগো তৈরি করবেন এবং এটাকে সেভ, হ্যাঁ হ্যাঁ করেন, সমস্যা নেই। রবি গ্রামীণ ফোন যেগুলা করতে পারেন, হ্যাঁ। তাহলে এখানে দেখেন, এখানে কিন্তু আমরা রবি লোগো তৈরি করে ফেলছি না, এখানে আরো অনেক কথা মানে আমরা কাজ করি নাই, সেটা হচ্ছে তাহলে এখানে দেখেন ডুপ্লিকেট এন্ড ডুপ্লিকেশন এন্ড সেভ, এটা তো তৈরি করে ফেলছে, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যান ওভারভিউ গ্রেডিয়েন্ট মেশ, গ্রেডিয়েন্ট মেশ কি সেটা সম্পর্কে জানবো। আর এখানে হোমওয়ার্কের মধ্যে কি আমরা রবি লোগো 1, একটা রবি লোগো, তারপর হচ্ছে ওয়াল ক্লক ডিজাইন, ওয়াল ক্লক বলতে দেয়াল, দেয়াল ঘড়ি কয়টা করতে হবে, তিনটা, ঠিক আছে। আর এখানে দেখেন একটা বিষয়, ইউ মাস্ট ওয়াচ ম্যাচ টুল ফ্রম ভিডিও টিউটোরিয়াল। তো ভিডিও টিউটোরিয়ালে আপনি ম্যাচ কিভাবে গ্রেডিয়েন্টটা তৈরি করতে হবে সেটা, আর এছাড়াও আমি দেখাই দিব এখান থেকে ট্রান্সফর্মিং অবজেক্ট, অবজেক্টকে কিভাবে ট্রান্সফর্মিং করা যায়, ইন্ট্রোডিউসিং ইন্ট্রোডিউসিং অবজেক্ট ট্রান্সফর্ম ট্রান্সফর্মেশন অ্যান্ড ওয়ার্কিং উইথ স্কেল অ্যান্ড ফ্রি ফ্রি ট্রান্সফর্ম টুলস, ডুপ্লিকেশন অবজেক্ট, এখানে দেখেন এফ বি অ্যান্ড আই অ্যান্ড ট্রান্সফর্ম কি অ্যালাইন টি। আচ্ছা এই অপশনটাকে একটু দেখি, ট্রান্সফর্ম কিভাবে করা যায়, হ্যাঁ মুভিং অবজেক্ট অ্যান্ড ট্রান্সফর্মিং কিভাবে আমরা করব। তো এটা করার জন্য আমরা সব প্রথমে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে যে ট্রান্সফর্মিং বলতে আপনাকে যেটা বোঝাচ্ছি যে কোনো শেপকে আমরা যদি রোটেট করতে পারি, ট্রান্সফর্ম করতে চাই, না এখন ক্লাস করাচ্ছি, এটা ভিডিও রেকর্ড হচ্ছে, আপনি ওয়েট করলে পরে আপনার সাথে কথা বলতে পারি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট টাইমে আসেন।
আচ্ছা, তাহলে এটাকে এখন কি বলতেছিলাম যে স্কেল সিস্টেম, এটাকে যদি আমরা একটু ঘুরাইতে চাই, একটু আঁকা বাঁকা করতে চাই, একটা শেপকে যদি আমরা একটু উল্টা পাল্টা করতে চাই, ধরেন এটাকে একটু রোটেট করব, এটা ট্রান্সফর্মিং অপশনে গেলে এটাকে রোটেট করা যাবে। সাপোজ এখান থেকে আমরা একটা শেপ তৈরি করলাম এরকম ভাবে, হ্যাঁ এটা একটা শেপ হইলো না, এটাকে আমরা যদি একটু ঘুরাই দিলাম, ঘুরাই দিয়ে এটাকে একটু ই করতে পারি, এটাকে একটু মোটা করে দিই। আচ্ছা, এটাকে ধরেন আমরা একটু উল্টা উল্টায় দিব, তাহলে এটাকে উল্টানোর জন্য ট্রান্সফর্ম অপশনে যাবেন, এই যে এটা নিচে, এই যে ট্রান্সফর্ম, তো এখানে কয়েকটা ট্রান্সফর্ম দেখেন, ট্রান্সফর্ম কি অ্যাগেন, কন্ট্রোল ডি, মানে একই জিনিসকে ট্রান্সফর্ম অ্যাগেন করা যাবে, মানে সেম আগে যেখানে ছিল সেখানে চলে আসছে আবার, ঠিক আছে। আবার যদি এটাকে ধরেন আরেকটা বানাই, অল্টার ধরে আরেকটা দিলাম, এখন এটাকে আমরা চাচ্ছি একটাকে এটাকে দুইটা করব, এটাকে দুইটা করব এবং এটাকে ঘুরাই দিব, তাহলে এটা ট্রান্সফর্ম অপশনে যাবেন, গিয়ে এখান থেকে রিফ্লেক্ট, রিফ্লেক্ট অথবা রোটেট, রিফ্লেক্ট করলে সেম জিনিস সেই দুইটা হবে। এটাকে যদি ঘুরাই দিতে চাই ভার্টিক্যালি, তাহলে প্রিভিউ দিলাম, ভার্টিক্যালি ওকে দিলাম, তাহলে এটা ভার্টিক্যালি ঘুরে গেল সেম জিনিস, বুঝতে পারছেন? তাহলে এটা রোটেট অ্যান্ড রিফ্লেক্ট অপশন কিন্তু এখানে দেওয়া আছে। আচ্ছা, এখানে স্কেল, তারপরে আমরা শিখেছি অনেকগুলা স্কেল সিস্টেম, ধর স্কেলটা মনে করেন এটাকে আমরা স্কেল সিস্টেমে যদি ঘুরাই, এখানে স্কেল অপশনে যদি আমি আসি, দেখেন একটু স্কেল অপশনে আসলাম, এখন এখান থেকে যদি আমি সমানভাবে এটাকে বড় করতে পারবো স্কেল, ঠিক আছে। তারপরে এখান থেকে আবার স্কেলের পরে দেখি শেয়ার, শেয়ারে যদি আসে তাহলে এখানে যদি আমি একটা ক্লিক ধরি, দেখেন সমানভাবে এটা আঁকা বাঁকা হচ্ছে, ঠিক আছে, এটা আমি ইচ্ছা মতো এটাকে আঁকা বাঁকা করতে পারবো। তারপরে এখান থেকে ধরেন রিশেপ, রিশেপ হচ্ছে পুনরায় একটা শেপকে এডিট করা, রিশেপ যেটা হচ্ছে আমরা যদি মনে করেন এই শেপটাকে আমরা পুনরায় এডিট করতে চাই, বা এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব, তখন পেন টুল বার দিয়ে ধরেন এখানে একটা আমরা পেন টুল বার দিয়ে এখানে অ্যাঙ্কর পয়েন্ট একটা অ্যাড করলাম, অ্যাড করার পরে এখন রিশেপ যদি আমরা নেই, রিশেপে ক্লিক করলে এইখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট থেকে আমরা এটাকে ইচ্ছা মতো নাড়াচাড়া করতে পারবো, হ্যাঁ এটাকে আমরা ইচ্ছা মতো মুভিং করা দিতে পারবো, হ্যাঁ হ্যাঁ মেল বক্স বা যেরকম ইচ্ছা সেরকম আপনি ই করতে পারবেন, মেল বক্সে আপনি যে কোনো সময় যে কোনো কাজে আপনি এটা ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা যদি একটা বিষয় বুঝি, আচ্ছা তারপরে দেখেন, তাহলে এখান থেকে আমরা মোটামুটি দেখলাম এই সবগুলো ট্রান্সফর্মিং কিভাবে করা যায়, স্কেল, তারপরে স্কেল দেখলাম, তারপরে কি দেখলাম, অবজেক্ট, আরো অনেকগুলো আছে ট্রান্সফর্ম, এখান থেকে আপনি ইচ্ছা মতো ট্রান্সফর্ম কিন্তু আপনি করতে পারেন। ধরেন এইটাকেই, এটাকে আমি যদি মনে করেন ট্রান্সফর্ম অপশনে গিয়ে ধরেন এটা একটা ছায়া ফালাবো, হ্যাঁ সেম জিনিসটাকে একটা ছায়া, ছায়া যদি আমরা তৈরি করতে চাই তাহলে এটাকে নিচে আমরা দিতে হবে না, সেম জিনিসের এটাকে আমরা যদি এখানে আমরা এটাকে ট্রান্সফর্ম অপশনে যাব, ট্রান্সফর্ম, এই যে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম অপশনে গিয়ে এখান থেকে ধরেন রিফ্লেক্ট, রিফ্লেক্ট করলাম সেম জিনিস এটা ঘুরে গেল। আচ্ছা, রিফ্লেক্ট তো করলামই, হরিজেন্টালি করি মানে এভাবে নিচের দিকে, এখন এটাকে কপিয়ে দিলাম, রিফ্লেক্ট সেম জিনিসটাই এটা নিচে আইসা পড়ছে, ঠিক আছে। এখন এটাকে আপনি অপাসিটি কমায় দেন, এই অপাসিটি কমায় দেন, এটা একটা ছায়া হিসাবে কিন্তু এখানে কাজ করবে, তো এটা এইভাবেও দেওয়া যায়। আরেকটা সিস্টেম আছে, হ্যাঁ সোজাসুজি করে না, ওইরকম ভাবে দিলে সুন্দর হবে না, হ্যাঁ বাল্বের ক্ষেত্রে তো আমরা সোজাসুজি দিয়েছি, কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু বাল্বের মতো না, আপনি যদি জিনিসটাকে একই সেম, বাল্ব তো একটা গোল আকৃতি, এটার মনে করেন যে
রোটেট করলেও সেম হবে না। কিন্তু আপনি দেখেন এখানে যদি আমি ছায়া হিসাবে এটাকে ফালাইতে চাই, এটার ছায়া এই যে এখানে পড়বে, তাহলে এটাকে রোটেটই করতে হবে, নাহলে কিন্তু হবে না। ঠিক আছে, তো এখানে এটা এইভাবে আমরা ইচ্ছা করলে ছায়া হিসাবে কাজ করাতে পারি। ওকে, তাহলে আমরা মেন কাজে চলে যাই। মেন কাজ হচ্ছে, আরো একটা কাজ আছে, সেটা হচ্ছে আমরা একটা ঘড়ি তৈরি করব, ক্লক। ঠিক আছে, মুভিং অবজেক্ট, আমরা মুভিং কিভাবে করতে হয় সেটা তো দেখলামই। মুভ, মনে করেন মুভ যদি করতে চাই একটা অবজেক্টকে, এটাকে মুভ করতে চাই 1 ইঞ্চি পরিমাণে আমরা মুভ করব। মুভ করার জন্য এই টুলবার স্কেল এখান থেকে শেয়ার, আচ্ছা এখানে রাইট বাটন ক্লিক করি, ক্লিক করে মুভ, মুভে ক্লিক করলাম। দেখেন আমরা যেখান থেকে মুভ করেছিলাম সেটা একটা কপি হয়ে গেছে। এখন কন্ট্রোল ডি দিলে সেম জিনিসটাই বারে ভাবে বারে বারে করতে পারবো। মনে করেন সাপোজ আমি আবারও বোঝাই জিনিসটা, মুভিংটা কি, ধরেন একটা লাইন আমি তৈরি করলাম, হ্যাঁ একটা লাইন আমি তৈরি করলাম, কন্ট্রোল ডি দিয়ে যে কাজটা হয় সেম ভাবে কিন্তু এই কাজটা হয়ে থাকে। আচ্ছা এটা একটা লাইনে দিলাম, এখন এই লাইনটাকে একটু বড় করে দিই। এই যে লাইনটা নিলাম না, এই লাইনটা নিলে আমি যদি অল্টার ধরে একটা ই করি, এই যে ধরেন এতটুকু মাপে আমি নিয়ে আসলাম, এখন এই সেম জিনিসটাকে আপনি আরো এরকম ভাবে এতটুক মাপে মুভিং হবে। আবার যদি আপনি নিচের দিকে নিতেন তাহলে এইভাবে নিচের দিকে আসতো। হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল ডি দিয়ে যেটা হয় সেটা এই যে এখান থেকে মুভিং, শিফট ক্লিক করলাম, এই যে মুভ মুভ হচ্ছে। এখন কপি করি, তাহলে এটা কিন্তু মুভ হয়ে গেছে, এইখান থেকে এই পর্যন্ত আসছে। এখন কন্ট্রোল ডি দিলে ওই জিনিসটাই বারে বারে হইতে থাকবে, সরি এই যে কন্ট্রোল ডি, বুঝতে পারছেন? এটা যদি আমি বাঁকা করে দিতাম, বাঁকা করে হইতো, তাহলে মুভিংটা হচ্ছে আপনি একটা শেপকে কতটুকু দূরত্ব নিয়ে আবার অন্য আরেকটা শেপ নিতে চান সেটা এখান থেকে আপনি মুভিং করতে পারবেন। তো মুভিং, ডি শেপ, তারপরে প্রত্যেকটা জিনিসই এখান থেকে ইচ্ছা করলে আপনি নিয়ে এখান থেকে কাজটা করতে পারবেন। ওকে, তো তারপরে আমরা একটা ওয়াল ক্লক তৈরি করব, মানে দেয়াল ঘড়ি। তো সেখান আমরা একটা দেয়াল ঘড়ি নিয়ে আসি এখানে। ও, আমরা তো সোয়া সেটটা দেখাই নাই, সোয়া সেটটা দেখি কিভাবে। মনে করেন যে একটা সোয়া সেট তৈরি করব, ধরেন এখানে আমরা একটা সোয়া সেট তৈরি করব। সোয়া সেট বলতে আপনাকে এটাই বোঝাচ্ছি যে কালারের কম্পোজিশন, কালারের সাথে কালারের সংমিশ্রণতা, এটাকে সোয়া সেটের একটা পরিণত করব। সোয়া সেট বলতে এই যে এখানে দেখেন এই যে কালারটা, এইখানে এই কালার, এগুলা কালার কিভাবে আমরা একটা ইয়ার মধ্যে নিয়ে আসব। তো প্রথমে আমরা একটা পেন টুলবার দিয়ে এটার চারপাশ দিয়ে এটা তৈরি করে ফেল, মানে এটা আমরা বানাবো। হ্যাঁ হ্যাঁ, প্রথম থেকে শেষ পর্যন্ত এটা অ্যাটাচ করে দিলাম, এবং এটার একটা আংশিক একটা মোটামুটি একটা কালার দিলাম এখানে, সামথিং এই কালারটা দিয়ে আমি এটাকে রাখলাম। রাখার পরে এখন এটা একটা বটা, মানে উপরের অংশটুকু বটা দিতে হবে। তো এটা, হ্যাঁ এটা পেন টুলবার দিয়ে আমি চেষ্টা করি বটাটা দেওয়ার জন্য।
ওকে, এই বর্ডার অংশটুকু আমরা গ্রিন কালার দিয়ে দিই। এই অংশটাকে আমি গ্রিন কালারটা অ্যাপ্লাই করে, এখন দেখেন এই যে জিনিসটা আমরা তৈরি করলাম এটার মধ্যে কিন্তু হ্যাঁ কালার হয়ে গেছে, কিন্তু এখন আমি চাচ্ছি যে এটার মধ্যে সুন্দর করে এই কালারগুলো অ্যাপ্লাই করব। তো এই কালারগুলো অ্যাপ্লাই করার জন্য আমাদের যে কাজটা করতে হবে এটাকে ই করতে হবে, এটাকে এই যে এই টুলবার, এটার টুলবারের নাম হচ্ছে কালার মেশ। কালার মেশে আমি একটা ক্লিক করব, ঠিক আছে। আচ্ছা ব্যাকে আসি, এখানে একটা ক্লিক করলাম এবং এখানে একটা ক্লিক করলাম। এখন এটার থেকে আমি চেষ্টা করব যে এটার মধ্যে একটা সোয়াসেট সুন্দরভাবে তৈরি করার, মানে এটার মধ্যে একটা কালার সুন্দরভাবে কম্পোজিশন তৈরি করার জন্য। এখানে একটা কালার আমি যদি দিতে চাই, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম এন্ড এখান থেকে এই কালারটা অ্যাপ্লাই করব, হয় নাই না? আচ্ছা এখানে একটা জাস্ট, না এটা দিয়ে ধরতে হবে এই গ্রেডিয়েন্ট। ওকে এই গ্রেডিয়েন্ট কালারটা ধরলাম, এখন এখান থেকে এই কালারে এখানে একটা ক্লিক করলাম, তাহলে এখানে এই স্ট্রোক কালারটাকে এখানে চলে আসছে। সেমভাবে এখানে আবারও এই যে এটা দিয়ে এখানে একটা ক্লিক করলাম এবং এই কালারটা এখানে নিয়ে নেব। সেমভাবে এখান থেকে এখানেও একটা ক্লিক করলাম এটা দিয়ে, এবং এখান থেকে আই ড্রপার দিয়ে এই কালারটা অ্যাপ্লাই করলাম। তো এইভাবে আস্তে আস্তে, এটাকে অনেক সময় নিতে হয় অ্যাপ্লাই, মানে এটাকে ই করার জন্য কাজটা ওকে হওয়ার জন্য অনেকটা সময় লাগে। তো আপনারা এই জন্য এটাকে একটা ভিডিও দেখে কাজটা করতে হবে, ঠিক আছে। মানে এই যে হ্যাঁ, ইউটিউবে ভিডিও, অনেক ভিডিও পাবেন যেটা থেকে আপনারা এই সোয়া সেটটা কীভাবে ভালোভাবে অ্যাপ্লাই করা যায় সেটাও আপনারা দেখতে পাবেন। এই জন্য আপনাদের সেটাও কিন্তু লেখা দিছি যে কীভাবে খুব সহজেই একটা সোয়া সেট তৈরি করবেন, সরি সোয়া সেটটা মেশ টুলবার দিয়ে অ্যাপ্লাই করে কীভাবে আপনি একটা পারফেক্টলি একটা কালার কীভাবে আপনি নিয়ে আসবেন। তারপরে মোটামুটি একটা কালার কিন্তু এখানে চলে আসছে, হ্যাঁ। আরও ভালোভাবে যদি আমি করতে চাইতাম আরও ভালোভাবে কিন্তু এখানে কালার অ্যাপ্লাই করা যায়। তো এখানে একটা ক্লিক করে অ্যান্ড কালার এখান থেকে এই কালার, এখানে একটা ক্লিক করি, এটার মধ্যেও আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব বটার মধ্যে। হ্যাঁ এরকম মিলাইতে গেলে অনেক সময় লাগবে, তো আমি সামথিং ভাবে খালি দেখাই দিলাম। তো এরকম মিলাইতে গেলে অনেকটা সময় লাগবে, এভাবে আপনারা চেষ্টা করবেন, ট্রাই করবেন, এইরকম চেষ্টা করবেন বানানোর জন্য, ঠিক আছে। ওকে তো এরকম ভাবে অনেকটা এই এই টুলবার দিয়ে আপনারা একবারে রিয়েলিটি ভাবে একটা জিনিসকে রিয়েলিটি ভাবে তৈরি করতে পারবেন, ঠিক আছে। অনেকটা সময় লাগবে সেই জন্য আর দেখাইলাম না, রিয়েলি করার জন্য আর একটু অনেকটা সময় লাগে। ওকে তো
তো দেন আমরা এখন শুরু করব যে পরবর্তী ধাপে একটা কিভাবে ক্লক তৈরি করা যায়, মানে ঘড়ি। এটার মধ্যে একটা ঘড়ি তৈরি করব। এখানে আমরা একটা ঘড়ি নিয়ে আসি, এখান থেকে এই ঘড়িটা নিয়ে আসি। আচ্ছা, এই ঘড়িটা আমরা কিভাবে তৈরি করব? ঘড়িটা তৈরি করার জন্য আমরা এই পেপারটাকে মিডল অ্যালাইন, মানে একটা কাজ করব, মিডলের একটা ই করব। আমরা প্রথমে একটা শেপ কি রেক্টেঙ্গ, এটার নাম কি, ইলিপস, একটা ইলিপস নিয়ে নিব। প্রথমে ইলিপস নিয়ে নিলাম, এখন এটার মিডল বরাবর তো জানি যে এটা মিডল বরাবর। আচ্ছা, এখন এটাকে এই যে এটা কি আছে শেপ, এটার মধ্যে আমরা এই কালারটা একটা অ্যাপ্লাই করি। এই কালারটা অ্যাপ্লাই করলাম, এটাকে আমি স্ট্রোক কালার দিয়ে দিলাম। স্ট্রোক কালারটা একটু মোটা করে দেই। ওকে, ডান, স্ট্রোক কালারটা দিলাম। আর ফিল কালারটা হোয়াইট, এই কালারটা আমি অ্যাপ্লাই করব। স্ট্রোক কালারটা না, হ্যাঁ, তাহলে দুইটা কালার কিন্তু চলে আসছে না। এখন আমরা এই মিডল বরাবর এই যে কাঁটাগুলা, এই কাঁটাগুলার দাগ আমরা নিব, মানে কাঁটাগুলা তৈরি করব। কাঁটাগুলা তৈরি করার জন্য আমাদের এই যে রুটেট একটা ই আছে, হ্যাঁ, আগে একটা ই নিতে হবে, একটা লাইন নিতে হবে। তাহলে আমরা এখান থেকে একটা লাইন আগে একটা নিব, একটা ছোট করে একটা লাইন নিলাম। লাইনটা অনেক মোটা হয়ে গেছে, এটাকে আমরা ছোট করে দিই, চিকন, এবং এটার কালারটা ব্ল্যাক করে দিব। হ্যাঁ, ব্ল্যাক করে দিলাম, এবং এটাকে রোটেট করব। এটাকে রোটেট করার জন্য আমরা এই এইটাকে ক্লিক করলাম, এটাকে ক্লিক করে দেন আমরা রোটেট টুলবারে এসে মিডলের একটা মিডল তো এখন পাচ্ছি না, এই যে সেন্টার, এই সেন্টারে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে অল্টার ধরে এখানে ক্লিক করা দরকার ছিল, অল্টার ধরে ক্লিক করলাম, অল্টার ধরে ডবল ক্লিক করলাম। এখন এটা এই পুরাটার রাউন্ড কত, 360 না? 360 কে যদি আমি 12 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে? দেখেন তো, হ্যাঁ, 30 হবে, 30 না? তাহলে এখানে আমরা 30 দিব, 30 ডিগ্রি দিব, 30 ডিগ্রি দিলাম। এটা প্রিভিউ করি, প্রিভিউ করলাম, প্রিভিউ করে এটাকে কপি করলাম, কপি করলাম, এন্ড কন্ট্রোল ডি চাপবো। তাহলে এখানে কিন্তু 12টা ই চলে আসছে, ঠিক আছে, 12টা কাটা, মানে 12টা ঘন্টার জন্য 12টা এই দাগ চলে আসছে। এখন তারপরে এই যে কাটাগুলা দিব না, এটাকে একটু বড় করে দিই তাহলে দেখতে সুবিধা। আচ্ছা, এখন আমরা এই কাটাগুলা ইউজ করব, এই কাটাগুলা আমরা ইউজ করব, এই কাটাগুলা ইউজ করার জন্য কি করতে পারি, হ্যাঁ, এইখানে আবারও ওই রকম ভাবে একটা লাইন নিব, এই বরাবর এখান থেকে ধরলাম। আচ্ছা, এটা নিচের দিকে আছে না? আচ্ছা, নিচেও দেওয়া যায়, হ্যাঁ, একটা প্রথমে নিয়ে নিই, একটা লাইন দিয়ে ধরলাম এদিকে। এটা ঘন্টার কাটা, ঘন্টারটা একটু ছোট থাকে না? আচ্ছা, একটা বড় করে রাখি, পরে এটাকে ছোট শিফটে ধইরা এটাকে আমি ধরলাম। ওকে, ডান, তাহলে এটাকে আমরা কালারটা চেঞ্জ করব, আর এটাকে একটু চিকন করে ফেলবো, মানে এটা একটু মোটাই থাক, এটা যেহেতু ঘন্টার কাটা। তারপর এটাকে আমি কালারটা চেঞ্জ করে দেব,
আচ্ছা, স্টুক কালার এখানে দেখেন, স্টুকের মধ্যে কিন্তু অনেকগুলা জিনিস এখানে আছে। যদি আমরা স্টুকে ক্লিক করি, স্টুকে ক্লিক করার পরে অনেকগুলা স্টাইল কিন্তু এখানে পাবেন। এমন না স্টাইলটা এমন, তাহলে এটাকে এমন ভাবে রাখলাম। রাখার পরে এটাকে আমি তিনটা বানাই ফেলবো। তাহলে এটাকে অল্টার ধরে এই রুটেড এটা নিয়ে আসে, এখানে মিডল সেন্টারে ধরলাম, সেন্টারে ধরে এটাকে কয়েকটা রোটেট করে দিই। হ্যাঁ, অল্টারে ধরলাম, অল্টারে ধরে এখানে একটা দিলাম এবং আরেকটা দিলাম, কন্ট্রোল ডি দিলে সেম মাপেই হবে। আমি চাচ্ছি না সেম মাপে, আমি আরেকটা মাপে নিতে যাচ্ছি। ধরেন এখানে একটা, অথবা এখানে নিলাম। হ্যাঁ, এখন এইগুলা কিন্তু আরেকটু বড় করতে হবে, কারণ এই মিডলের মধ্যে এই যে কাটাগুলা কিন্তু বড় করতে হবে না? আচ্ছা, এটাকে আমি আরেকটু ওই দিকে নিয়ে যাই। তিনটা তিন দিকে দিয়ে দিই। আচ্ছা, এখন এটাকে একটু লম্বা করি না, এখানে ধরলাম, এটাকে লম্বা করি শিফটে ধরে, না শিফট ছেড়ে দিতে হবে। এখানে লম্বা করলাম, এখানে এটাকে লম্বা করে দিই, এখান থেকে এটাকেও। তাহলে এটুকু আমাদের লম্বার কাজ শেষ। এখন ঘন্টার যেটা সেটা একটু মোটা রাখবো। তাহলে ঘন্টা কোনটা রাখবো? এটা এটাই রাখি, এটাই রাখি ঘন্টা, আর এটা হচ্ছে মিনিট। তাহলে মিনিটটা অনেকটা বড় থাকে একবারে ই জুড়ে। তাহলে মিনিটেরটা আর একটু চিকন হবে এরকম, আর সেকেন্ডটা আরো চিকন হবে। হ্যাঁ, এই যে এটার মতো, ঠিক আছে। এখন এ দেখেন, এটা মিডল বসে নাই। হ্যাঁ, তো এখন আমরা কি করব, কালার গুলাকে চেঞ্জ করব। এটাকে রেড কালার দিব। রেড কালার দিয়ে দিলাম, এটা রেড কালার হয় নাই, ম্যাজেন্টা কালার হয়ে গেছে। উপর দিকে দিয়ে দিই রেড কালার। ওকে, রেড কালার হয়ে গেছে। এখন এইখানে আরেকটা সার্কেল তৈরি করতে হবে না? এখানে আরেকটা আমরা সার্কেল নিব। এখানে একটা ইলিপস নিব, এতটুকু বড়, বেশি বড় হয়ে গেছে না? আচ্ছা, পরে ছোট করে, আগে, আচ্ছা এখনই ছোট করে ফেলি। এতটুকু থাকলো। এখন প্রথমে থাকবে ব্ল্যাক। হ্যাঁ, প্রথমে থাকবে ব্ল্যাক, তারপরে হচ্ছে ভিতরে হচ্ছে সাদা। এটাকে একটু মোটা করে দেই, তার ভিতরে এলো সাদা। তাহলে এখানে ইউজ করবো সাদা, তারপরে এটাকে একটা কপি করব। এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করলাম, এবং কন্ট্রোল ফন্টে দিয়ে আবার এটাকে আরেকটু ছোট করে দিব, এবং এটার মধ্যে শুধু লাল থাকবে। তাহলে এটার মধ্যে আমরা শুধু লালটা ইউজ করব, ফিল কালারটা আর স্ট্রোক কালারটা অফ করে দেব। হ্যাঁ, কি দুইটা? হ্যাঁ, একটা ফিল একটা স্ট্রোক। এটাকে আরেকটু ছোট করতে হবে না, বেশি বড় হয়ে গেছে। এই অংশটুকু আরেকটু ছোট করে দিব, অল্টার এন্ড শিফট চেপে ছোট করে দিলাম। এটাকেও আরেকটু ছোট করে দিব। এখন এই বাহিরের অংশটা আরেকটু মোটা করে দিলে মনে হয় বেটার লাগবে কালোটা, এতটুকু থাক। হ্যাঁ,
ওকে ডান। তাহলে দেখেন মোটামুটি আমরা ওই রকম কিন্তু হয়ে গেছে। এখন এরকম হয়েছে কিন্তু এই যে এখানে এখানে কিন্তু দেখেন একটা শেপ সাদা, এটুকু একটা সাদা আসছে, তারপরে এখানে একটা অন্য আর একটা কালার এখানে দেখতে পাচ্ছি, গ্রেডিয়েন্ট আসছে। তো এইটা আমরা কিভাবে তৈরি করব? এটা তৈরি করার জন্য এখান থেকে আমরা এই স্ট্রোকটাকে আর একটু মোটা করে দিই, একটু মোটা করলাম। এখন এখানে আমরা আরেকটা শেপ নিব, মানে আরেকটা বৃত্ত নিব, আরেকটা বৃত্ত নিব এখান থেকে, অথবা একটা পেন্টুল বার দিয়েও কাজ করতে পারে, অথবা একটা বৃত্ত নিতে পারি। তাহলে এটা এখান থেকে একটা বৃত্ত নিলাম, আর একটা হ্যাঁ এটাকে এটাকে কি করি, এটাকে কপি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, পন্টে নিলাম, পন্টে নিয়ে এটাকে একটু নিচের দিকে নিয়ে আসবো। নিচের দিকে নিয়ে আসলাম না, এখন এটাকে একটু মোটা করে দেব। আবার এখান থেকে একটু লম্বা করে দিব। এখন এই যে স্ট্রোক কালারটা আছে, স্ট্রোক কালারটা আমি বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে দিলাম না, এখন এইটার সাথে এইটাকে ই করব, কয়টা দিব। হ্যাঁ না এটার সাথে এটাকে ধরেন না মার্কস করব না, এটা ডিভাইড করব, এটার সাথে এটা ডিভাইড করি। ডিভাইড পাথ ফাইন্ডারে যাব, পাথ ফাইন্ডার, পাথ ফাইন্ডার এই যে এখানে, পাথ ফাইন্ডারে এসে ডিভাইড, ওকে। ডিভাইড করলে কি হচ্ছে, এখানে এরকম আর একটা শেপ চলে আসতেছে না? আচ্ছা এটা আমরা পেন টুল বার দিয়ে দিয়ে দিই, পেন টুল বার দিয়ে আমরা এটাকে কাজটা করে ফেলে। ধরেন এখানে একটা ক্লিক করলাম, স্ট্রোক কালারটা অফ করে, অফ করে দিই, ফিল কালারটা রাখি এই বরাবর, এটাকে একটু উপর দিকে দিয়ে দিই, এন্ড এখানে ক্লিক করি, অল্টার ধরে এটা ভেঙে দিলাম এখান থেকে। এখন এটার কালারটা, এই কালারটা, এই কালারটা অ্যাপ্লাই করে দিলাম, এবং এই যে এই পাশে, এই পাশে একটু বেশি চলে আসছে না, এই পাশ থেকে এই পাশে নিয়ে আসি। হ্যাঁ এখন এখান থেকে একটু দেখি যে এই যে অংশটুকু, এই অংশটুকু ঠিক মতো হয় নাই, তাহলে এই অংশটুকু ঠিক মতো করার জন্য আবার আমরা ডিরেক্ট সিলেকশন অপশনে আসলাম, অথবা কনভার্ট, এই যে এখান থেকে পেন্টুল বার এসে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম, ক্লিক করে একটু ইয়ে করলে হবে না, তাহলে এটা মুভ টুল বার ধরলে কিন্তু হয়ে যাচ্ছে। আর এখান দিয়ে আর একটু এই পাশ থেকে এটাকে ধরলেই, এই তো মোটামুটি, আর একটু বড় করতে হবে, মোটামুটি হয়ে গেছে। এখন তাহলে এই উপর অংশটুকু আমার ডান, এটাকে এখন নিচে দিয়ে দেব, মানে এভাবে একবারে নিচে চলে গেছে না? তো এই যে এখন তাহলে এই শেড ওটা চলে আসছিল না, এখন আছে উপরের এটা না, উপরে এটা কিভাবে দিব, উপরে এটাও সেম ভাবে একটা পেন্টুল বার ডান নিয়ে আমরা একটা কাজ করতে পারি। এই যে ইটা আছে না,
কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে ফন্ট সামনে নিয়ে আসলাম, সামনে নিয়ে আসলাম এবং এই অর্ধেকটাকে আমরা কাটিয়ে ফেলবো। ধরেন এখান থেকে এই অর্ধেকটাকে যেটা সামনে আসছে এটাকে এখান থেকে এটুকু কাটবো। আচ্ছা এখানে এটা শুধু স্ট্রোকটা রাখবো, এই স্ট্রোকটা রাখবো, ফিল কালারটা অফ করে দিই, এটাকে এক্সপ্যান্ড করে নিই আগে, অবজেক্ট থেকে, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড করে নিলাম, এক্সপ্যান্ড করে নিলাম। এখন এখান থেকে কাটা ফেলবো, ও এটাকে আর একটু চিকন করে নিই না, এটা একটু চিকন আছে না, ওটা থেকে আগে চিকন করার দরকার ছিল, আগে আগে চিকন করে নিই। স্ট্রাকচার 20 আছে, তাহলে 20 থেকে একটু কমায় দিব, 18 দিব, 17 বা 18, 17 বা 18 দিলাম। 18 দিয়ে এখন এটাকে এক্সপ্যান্ড করে নিব, এটার কালারটা আমরা আগে চেঞ্জ করে নিই তাহলে বুঝতে পারবো। ধরেন এটাকে কালারটা আমরা চেঞ্জ করে নিলাম, এখন ফিল কালারটা ফিল কালারটা এটা রাখলাম না, এখন এটা আরো একটু বাড়ায় দিই, এ করলাম না, এখন এটাকে আর একটু বড় করে দিই না, এটা আর একটু বড় করে নেই না, এখন এখান থেকে আর একটু, বেশি মোটা হয়ে গেছে নাকি, এখন কিছু বুঝতেছেন না? আচ্ছা দেখেন এটা তো বেশি মোটা করে ফেলছি এই জিনিসটা, না এটা ঠিকই আছে। এখন কিন্তু অন্য আরেকটা শেড হয়ে গেছে, মানে আমরা যেটা বানাইতে চাইছিলাম সেটা থেকে আরেকটা অন্য ধরনের শেড হয়ে গেছে, এটাও খারাপ লাগতেছে না, ওটা থেকে এটাও ভালো লাগতেছে না এই জিনিসটা। আচ্ছা এটা আমরা এইভাবে রাখলাম, এটাও একটা শেড হইলো কিন্তু, আচ্ছা ভালোই দেখা যাচ্ছে। এখন এটাকে আমরা গ্রুপ করে ফেলি, এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এবং ব্যাকগ্রাউন্ডে একটা এরকম একটা কালার রাখবো, তাহলে গ্রেডিয়েন্ট কালার একটা অ্যাপ্লাই করব। তো এটা গ্রেডিয়েন্ট তৈরি করার জন্য আমরা এটাকে নীল আর, হ্যাঁ আচ্ছা এই যে এটা একটা কালার আমরা প্রথমে দিয়ে দিই, এই কালার, এই কালারটা দিলাম। এখন এটার মধ্যে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব, গ্রেডিয়েন্টে আসি, এই যে এটা গ্রেডিয়েন্টটা গোল আসছে, হ্যাঁ গোল টানিয়ে নিলাম, হ্যাঁ বড় এতটুকু রাখলাম, হ্যাঁ এখন এখান থেকে, এখান থেকে এই কালারটা আমরা প্রথমে এই কালারটা নিব আর ভিতরে নিব একটু হোয়াইট, মানে এই কালার, ঠিক আছে এখন এটাকে একটু বাড়ায় দিই আর এই কালারটা আর একটু উজ্জ্বল কালার দিই, বা এটাও ঠিক আছে, এখন এটাকে জাস্ট পিছায় পাঠিয়ে দেব, তাহলে হয়ে গেল না? হ্যাঁ ঘড়িটাকে আমরা মাঝখানে নিব, আর্টবোর্ড অ্যালাইন করি, অ্যালাইন অপশনে যাই, অ্যালাইন থেকে অ্যালাইন টু আর্টবোর্ড, এখন অ্যালাইনের অপশন আসি কোথায়, হ্যাঁ অ্যালাইন টু আর্টবোর্ড মিডল, আচ্ছা এইভাবে দিয়ে দিই এখান থেকে,
আর্টবোর্ড এন্ড এই দুইটাকে আমরা ধরলাম, এই দুইটাকে ধরলে এটা অ্যালাইন হয়ে মিডল হবে। এটা এরকম কাটা গেল নাকি? কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। আচ্ছা, তাহলে এটা তো বুঝতে পারছেন, এরকম ভাবে একটা ঘড়ি তৈরি করতে পারবেন না? তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই, আবারও দেখা হবে নেক্সট ক্লাসে, এবং সবাই একসাথে না থাকলে বুঝতে পারবেন না, ঠিক না? না বুঝলে অবশ্যই বলতে হবে যে কি কি বুঝতেছেন না, সেটা বোঝাই দিব, ঠিক আছে? হ্যাঁ, বড় হয়েছে, তাহলে এটাকে একটু বড় করে দিই, তাহলেই তো হচ্ছে। এটাকে একটু টান দিয়ে কন্ট্রোল আনগ্রুপ করি এবং এটাকে একটু বড় করে দিই। হয়েছে না? এখন এটাকেও বড় করে দিই। বড় এবং একটু মোটা মনে হয় না? বড় দিলে বোঝা যায় যে এটা এটা হচ্ছে 12, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 9, এটা হচ্ছে কত, 10 নাকি, মনে তো নাই। এইটা 9 না, এটা 9, এটা হলো 12, 12, তারপরে 1, 2, 3, তিন তিন, এটা হলো 6, এটা হলো 9, তাহলে এই মিলাই হইলো একটা ঘড়ি। হ্যাঁ, লিখতে পারবো, মনে করেন 1, 2 লিখবেন, তাই তো? তাহলে আমরা এভাবে ঘুরায় ঘুরায় আমরা লেখা নিলে পারি, টাইপ টুলবার দিয়ে এভাবে লিখলে আগে লেখা নিবেন, কাটার নিচে হয় না উপরে হয়। হ্যাঁ, দেখেন তো আছে নাকি গড়ি, ওই ওইটার মধ্যে তো এরকম নাই। ওই যে ওয়াল গড়ি একটা অফিসে থাকার কথা, অফিসে আছে। আচ্ছা, দেখেন 12 দিলাম না, এটা এইভাবে ঘুরবে, মনে করেন 12, তারপর এইখানে নিয়ে আসলাম, এইভাবে থাকবে, এখানে দিলাম 1, 0, 1, একই থাকে, 0, 1, 1 থাকে, ঠিক না? 1 দিলাম, তারপরে মনে করেন এখানে দিলাম 2। হ্যাঁ, এখানে দিলাম 3D, এখানে দিলাম 4, এখানে দিলাম 5, একটা লেখা আপনি চেঞ্জ করতে পারেন, অথবা সাথে সাথেও চেঞ্জ করতে পারেন, অথবা ওইভাবে ধরে এখান থেকে রাউন্ড করে একটা লেখা বারে 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 চেঞ্জ করতে পারেন। এটা কিন্তু আপনার রাউন্ড করতে হবে না, অটোমেটিক ঘুরবে, বুঝতে পারছেন?
যে এইভাবে আছে ফোনটা এইভাবেই থাকবে, ঠিক আছে, অটোমেটিক এটা রাউন্ড হয়ে যাবে। আট, হয়ে গেছে না? এখন বোঝা যাচ্ছে না? তাহলে এইভাবে ইচ্ছা মতো আপনারা টাইম 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 এখানে সংখ্যা দিয়ে দিতে পারেন। সেকেন্ড যদি দিতে চান তাহলে সেকেন্ডও দিতে পারবেন। সেকেন্ড যেখানে মনে করেন সেকেন্ড হিসাবেও দেওয়া যাবে। তাহলে এইভাবে একটা ঘড়ি আমরা তৈরি করে ফেলেছি। এটাকে যদি সেভ করতে চাই, সেভ করলাম না, হ্যাঁ এটা কেটে দেব। সেভ করলে তোমার আবার এগুলাই দিয়ে দেন, না সেভ করে দেই, দেখা কাজটা করেন, ঠিক আছে, এটাকে সেভ করে দিই। সেভ ফর ওয়েব এ যাব গিয়ে, 3,000 দিলে অনেক বেশি হয়ে যাবে। না না, কম দিলে ফাটবে না, কম দিলে ফাইটা যাবে। হ্যাঁ, ওয়াল ক্লক ডিজাইন লিখলাম, লিখে এখান থেকে আমরা এটা ধরেন সাপোজ 2,000 দিলাম। হ্যাঁ ভালো হয়েছে না? এই এই কাঁটা গুলো একটু ছোট করার দরকার ছিল, এটা ঘন্টারটা। ওকে ডান, তাহলে ভিডিওটা সেভ করে দিই।